আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমি দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমার এই অতিথিদেরকে আপনারা চিনেন এবং জানেন। প্রিয় দর্শক, আমি প্রোগ্রাম শুরু করার আগে, আমরা আজকে বাংলাদেশে আপনারা জানেন যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ইন্তেকাল করেছেন এবং বিএনপির অন্যতম একজন নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ তিনিও ইন্তেকাল করেছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি প্রিয় দর্শক, এবং তাদের আত্মা শান্তি কামনা করছি এবং আল্লাহ তাআলা তাদেরকে ব্যস্ত নসিব করুক, এটাই আমরা চাই। কারণ মৃত্যু কাউকে রেহাই দিবে না, মৃত্যু হবে, জন্মিলে মরতে হবে, এটাই আমাদের সত্য কথা এবং এটাই মানতে হবে আমাদেরকে। দুজনেরই দুদিক দিয়ে দেশের প্রতি তাদের অবদান রয়েছে। সৈয়দ শামসুল হক কবি ছিলেন, সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন এবং তিনি দেশের জন্য কাজ করে গেছেন। আমার দুর্ভাগ্য, তিনি কিছুদিন আগে লন্ডনে এসেছিলেন এবং আমাকে দেশ টিভি যেটি ছিল লন্ডনে, দেশ টিভির আজিজ ভাই ফোন করেছিলেন এবং বলেছিলেন যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমি সময় করতে পারিনি। এবং আমাদের ইটালি প্রতিনিধি লাবণ্য চৌধুরী, রোম প্রতিনিধি লাবণ্য চৌধুরীও রিকোয়েস্ট করেছিলেন যে চ্যানেল আই ইউরোপের জন্য একটি সাক্ষাৎকার নিয়ে রাখার জন্য, হয়তো সেটি হয়তো শেষ সাক্ষাৎকার, কিন্তু আমার যাওয়া হয়নি এবং তিনি বাংলাদেশে চলে গিয়েছিলেন এবং গতকালকে তিনি ইন্তেকাল করেছেন। এবং আপনারা টেলিভিশনে দেখেছেন যে আজকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এবং ব্রিগেডিয়ার হান্নান শাহ, যিনি তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং বুধবারে, আজকে বুধবার সম্ভবত ওনার লাশ দেশে আসবে এবং দাফন করা হবে। আমরা দুজনের আত্মার মাগফিরাত কামনা করছি প্রিয় দর্শক, এবং দুজনকে নিয়েই আমরা একটি অনুষ্ঠান করব ইনশাআল্লাহ, এবং আপনারা সেখানে পার্টিসিপেট করবেন। তবে আজকে আমি আমার অতিথি যারা দুজনকেও আমন্ত্রণ জানিয়েছি, তারা আইন পেশার সাথে জড়িত, আইন ব্যবসার সাথে জড়িত। প্রিয় দর্শক, তাজ সলিসিটার্স আপনারা চিনেন এবং তাজ সলিসিটারের মালিক যিনি, তাজ শাহ। ভালো, থ্যাংক ইউ, বাট আই ডোন্ট নো হাউ মাচ আই ক্যান কন্ট্রিবিউট টুডে, বিকজ আজকের সাবজেক্টটা কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে খুব মর্মাহত করছে, যেটা আমি সবসময় শেয়ার করে আসতেছি লাস্ট দুই তিন সপ্তাহ থেকে। আমরা এটা নিয়ে কথা বলবো আপনার সাথে, আপনাকে আমি দাওয়াত দিয়েছি এজন্যই। আমার ডান পাশে যিনি রয়েছেন প্রিয় দর্শক, সিনিয়র প্রেজেন্টার এবং আইন পেশার সাথে দীর্ঘদিন থেকে জড়িত, নাশিদ রহমান। আসসালামু আলাইকুম, স্পেশাল ধন্যবাদ আপনি এবং তাজ ভাই দুজন আমার থেকে আগে আজকে স্টুডিওতে এসেছেন, এই একটা অনন্য ঘটনা, এটা সাধারণত কোনো সময় হয় না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ব্রিটিশ হোম অফিস আমাদের ইমিগ্রেশনের ব্যাপার স্যাপার নিয়ে দিনের পর দিন তারা ইমিগ্রেশন পলিসি ইন্ট্রোডিউস করছেন। টনি ব্লেয়ারের শাসনামলে যিনি হোম সেক্রেটারি ছিলেন ডেভিড ব্ল্যাঙ্কেট, তিনি এই সব আইন এবং পলিসি শুরু করেছিলেন, শুরু হয়েছিল অনেক আগে, তবে তার আমলে বেশি আইন হয়েছে এবং কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসার পরে দিনের পর দিন আইন হচ্ছে এবং সম্প্রতি যেসব হচ্ছে, আগামী 10 অক্টোবর যেগুলো কার্যকর করা হবে প্রিয় দর্শক, সেখানে হোম অফিসের ফিস বাড়িয়ে দেওয়া হয়েছে। যে ফিস ছিল অ্যাপ্লিকেশন ফর এ ডিসিশন অন দ্য পেপার্স, যেটি ছিল 80 পাউন্ডস, সেটি বাড়িয়ে দেওয়া হয়েছে 490 পাউন্ডস। অ্যাপ্লিকেশন ফর অ্যান ওরাল হেয়ারিং, যেটি 140 পাউন্ড ছিল, সেটি বাড়িয়ে দেওয়া হয়েছে 800 পাউন্ডস। এবং আরেকটি ফিস, যেটি অ্যাপ্লিকেশন টু দ্য ফিট ফর পারমিশন টু অ্যাপিল টু দ্য ইউটি, যেটি কোনো টাকাই ছিল না, সেখানে করা হয়েছে 455 পাউন্ডস। এরকম অনেকগুলো ক্ষেত্রে তারা দাম বাড়িয়ে দিয়েছেন, কিন্তু যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে কাজের সুযোগও দেওয়া হচ্ছে না, তাদের থাকারও কোনো পারমিশন নাই। ল্যান্ডলর্ডের বাড়িতে যদি কোনো অবৈধ ইমিগ্রেন্ট থাকে তাহলে সেখানে ল্যান্ডলর্ডকে ফাইন করা হচ্ছে, কাজ যদি দেওয়া হয় কোনো অবৈধ ইমিগ্রেন্টকে তাকেও ফাইন করা হচ্ছে। তাহলে এই যে ফিস যেগুলো বাড়ানো হয়েছে এগুলা তারা দেবে কোথা থেকে? আমি দেখি তার শাহ কি বলেন আপনি এসব ব্যাপারে, আপনারা নিশ্চয় অবগত আছেন এবং 80 পাউন্ডস একটা 490 পাউন্ডস, 140 পাউন্ডস একটা 800 পাউন্ডস, এগুলা কি ভাই, এগুলা কি মানে জুর যার মুল্লুক তার, এরকম নাকি? সেটাই সব ভাই, এটা নিয়ে প্রপোজাল আসছিল, কনসালটেশন হয়েছে,
সবাই অনেক ভালো ভালো অর্গানাইজেশন থেকে রিপ্রেজেন্টেশন দেবো হয়েছে, এটা ইনহিউম্যান, এটা পাবলিক দিতে পারবে না, এটা অন্যায়, কিন্তু দেই ডিড নট লিসেন টু এনিথিং। তো যেটা পোহন আসছিল আমি বলছিলাম যে এটা একটা আই ওয়াশাকে জাস্ট দেখানো, কিন্তু সব কিছুতে ইনক্রিজ হয় ফি শোয়েব ভাই, কিন্তু যে 480 পাউন্ডের ফি 490 পাউন্ড আর 140 পাউন্ডের ফি 800 পাউন্ড আর যেখানে কোনো ফি নাই সেখানে 455 পাউন্ড। এখন প্রশ্নটা হচ্ছে আজকে যদি শোয়েব ভাই এই ফিটা যদি অন্য ক্ষেত্রে হইতো, মানুষের কাজের পারমিশন থাকতো, এখানে সেটেল থাকতো, মানুষ হয়তো কষ্ট করে দিয়ে দিত, কিন্তু এটা তো যে গ্রুপের উপর এই ফিটা ইম্পোজ করে হইতেছে, এরা তো সমাজের মোস্ট ডিপ্রাইভড পিপল, যাদের কাছ থেকে আমরা অনেক সময় একটা লিগেল ফি নিতেও আমাদের বিবেকে বাদে যে সে কিভাবে দিবে, কিন্তু এটা শুধু এই যে 800 পাউন্ড, ইফ আই গিভ এন এক্সাম্পল, এটা ইজ নট লিমিটেড টু ওয়ান ফি অনলি। এখন আজকে দেখেন একটা একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুইটা বাচ্চা, ফ্যামিলি অফ ফোর, যাদের অ্যাপ্লিকেশন হোম অফিস রিফিউজ করে দিছে, রিফিউজটা হওয়াই স্বাভাবিক, শতকরা আই উড সে 90% অ্যাপ্লিকেশনই হোম অফিসে রিফিউজ হয়, যাদের ভাগ্য ভালো আপিলে যায়। এখন এই ফ্যামিলি অফ ফোর, এজ ইউ সেড কোয়াইট রাইটলি, যার কাজের পারমিশন নাই, টাকার রাইট নাই, একটা ফ্রেন্ড যদি হেল্প করে ওরে বলা হয়েছে যে ফাইন করা হবে, এখন সে এই 3,200 পাউন্ড সে কিভাবে দিবে? আর এখানে তো একজন সলিসিটার যদি সে এমপ্লয় করে, ওই সলিসিটারের ফিটা সে কোথা থেকে দিবে? এবং বিফোর ইজ কাম টু আপিল, আমরা একটু আপনার সময় নিব, আমরা যদি ইতিহাস দেখি, মনে করেন শোয়েব ভাই আমরা যখন প্রথম প্র্যাকটিস শুরু করছিলাম তখন কোনো ফি ছিল না হোম অফিসের অ্যাপ্লিকেশনের, দে ইন্ট্রোডিউসড উইথ এ 55 পাউন্ড ফি জাস্ট টু কভার দেয়ার অ্যাডমিন কস্ট। এই 55 পাউন্ডের ফি আজকে 16-17 বছর পরে এটা হয়ে গেছে কোনো ক্ষেত্রে 1,875 পাউন্ড, অন্য ক্ষেত্রে হয়ে গেছে 811 পাউন্ড। প্রত্যেক বছর এপ্রিল মাসে এটাকে ইনক্রিজ করা হইতেছে, এটাকে আমি শুধু সহজ ভাষাই বলবো এটা একটা অন্যায় অত্যাচার। মনে করেন কারেন্ট একটা অ্যাপ্লিকেশনের ফি হচ্ছে হিউম্যান রাইটস কেসের 811 পাউন্ড, লাস্ট ছিল ওই ফিটা এর আগের বছর ছিল 649 পাউন্ড, এর আগে ছিল 499 পাউন্ড, এর আগে ছিল 335। এইভাবে যে র্যাপিড ইনক্রিজ তবুও পাবলিক মেনে নিছে, কিন্তু এই কোর্টের ফিটা এটা এটা মানে নেওয়া মেনে নেওয়ার মতো জিনিস না। আপনারা এজ এ সলিসিটার, আপনাদের মানে আপনাদের তো কোনো সে নাই, আপনারা কি জুডিশিয়াল রিভিউ করতে পারবেন এগুলার বিরুদ্ধে? কি লাভ হবে শোয়েব ভাই, এটা তো পাবলিক কনসালটেশনে গেছে, জুডিশিয়াল রিভিউ করে কি লাভ হবে? হয়তো এটা করা হইতে পারে, কোর্ট কনসিডার করবে, এবং আমরা স্পেশালি ইমিগ্রেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোর্টের আর পলিটিশিয়ানদের দূরত্বটা বেশি নাই এখানে, এটা অনেকটা হয়ে গেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো, যেটা সেপারেশন অফ পলিটিক্স অ্যান্ড জুডিশিয়ারি যেটা আমরা বলি, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ পলিটিশিয়ান এটা যদি কোর্টে যায় আলটিমেটলি জাজেরা যেরকম 18,600 পাউন্ড ইন্ট্রোডিউস করা হয়েছে স্পাউস আনার ক্ষেত্রে, জাজেরা বলতে পারেন ইয়াস উই হ্যাভ অল সিম্প্যাথি ফর দিস পিপুল হু আর এফেক্টেড, কিন্তু ইন দ্য ইন্টারেস্ট অফ দিস কান্ট্রি মিনিস্ট্রি অফ জাস্টিসের টাকার দরকার, কোর্ট চালাইতে হবে, জাজেদের স্যালারি দিতে হবে, অ্যাডমিন স্টাফ দিতে হবে, এটা সরকার টাকা কোথায় পাবে? সো দেশের ইন্টারেস্টের জন্য যেটাকে পাবলিক পলিসি কনসিডারেশন বলা হয় এটা সরকার রাইট আছে, এইরকম একটা জাজমেন্ট আমরা পাবো, এই জন্য আপনাকে বলতেছি হোয়াট ইজ দ্য বেনিফিটস টু বি অ্যাচিভড। তারপরে তো আপনাকে করতে হবে, কারণ আপনি যদি জুডিশিয়াল রিভিউ করেন আপনি এটার এগেনস্টে আপনার বক্তব্য আপনি তুলে ধরলেন বিহাফ অফ দ্য পুয়ার পিপল, ইয়েস শোয়েব ভাই করা উচিত, কিন্তু আজকে আমার দুঃখ লাগে এই জিনিসটা যে অনেক এথনিক মাইনরিটিস এমপিরা আছেন পার্লামেন্টে, অনেক
গ্রুপস আছে যারা এইসব জিনিস নিয়ে কাজ করে, চ্যারিটেবল অর্গানাইজেশন যাদের ফান্ডিং আছে, কিন্তু জিনিসটা এত নীরবভাবে গেছে, কেউ প্রোটেস্ট করে নাই, কেউ কথা বলে নাই। এই 18,600 ব্যাপারে যখন পার্লামেন্টে আমরা গেলাম, ক্যাম্পেইন করলাম, মিটিং করলাম, একজন এথনিক মাইনরিটি ব্যাকগ্রাউন্ডের এমপিরা আসেন নাই, উনাদের পজিশন নষ্ট হবে, উনাদের সরকারের এগেইনস্টে কথা বলবেন না, কিন্তু অনলি পারসন কেম ফরওয়ার্ড অ্যান্ড স্পিক, হি ওয়াজ দ্য কারেন্ট লিডার অফ লেবার পার্টি, জেরেমি কর্বিন সাহেব, উনি আসছিলেন, উনি আউটস্পোকেন কথাবার্তা বলছিলেন, অ্যান্ড নাশিদ ভাই ওয়াজ দেয়ার এজ ওয়েল। থ্যাংক ইউ তাজ ভাই। নাশিদ ভাই, আপনি এই ব্যাপারে কি বলবেন? শোয়েব ভাই, এটা আইনের শাসনের দেশ, এটা আগে আইনের শাসনের দেশ বেআইনি কাজ করবে নাকি? হ্যাঁ, বেআইনি কাজ। আমি একটু আমার ব্যাখ্যাটা বলি। প্রথমে কি করছে, ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট আছে হোম অফিসের আন্ডারে, তারা একটা প্রস্তাবনা দিচ্ছে যে যেখানে 80 পাউন্ড ছিল সেটাকে আমি 800 পাউন্ড করব, এটাকে এত করবো, একটা প্রস্তাবনা আসবে। আসার পর হোম মিনিস্ট্রি তখন বলবে কি, আমরা এটা স্টেক হোল্ডার যারা আছে, সলিসিটার আছো, ভোক্তা আছো, তারপর চ্যারিটিরা আছো, রিফিউজি অর্গানাইজেশন, তাদের ছেড়ে দিলাম, কনসালটেশন দাও, মতামত দাও, লিখিত প্রস্তাব দেওয়ার জন্য দেয় একটা ফর্মেট থেকে, সেই ফর্মেটে প্রস্তাব দেওয়া হলো, সময় বেঁধে দেয়, 6 মাস প্রস্তাব থাকবে। এটা যাওয়ার পর 3 মাস তারা সেটাকে যাচাই বাছাই করে, মূল্যায়ন করে, করার পর তারা একটা উত্তর দেয়। এবার 147টা মতামত গিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, LSC থেকে শুরু করে অনেক অর্গানাইজেশন, 147 জনের মধ্যে 142 জন বলেছে অন্যায্য, অমানবিক এবং ফিনান্সিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট একটা পার্ট হচ্ছে এই কনসালটেশনে। এটার আয়না যেমন বাড়ি ভাড়াটা যেটা বলা হয় যে এটা অ্যাফোর্ডেবল হাউস কিনা, রুটির দামটা আছে কিনা, এখানে TFL এর দামটা কীভাবে বাড়ানো হয়, যে এই বছর ছিল ইনফ্লেশন রেটের সাথে 4%-এর সাথে আমি 1% এক্সট্রা কস্ট ধরে 5% বাড়াবো, এটা কিন্তু আগে ঘোষণা দেয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু 0 থেকে 500 পাউন্ড হয়নি কোনো সময়। তো এক প্রতিটার বাড়ার একটা রেট আছে, ওই রেটটা আছে কিনা, এই সব যুক্তি দেওয়ার পর ওনারা এরকম একটা কাগজ দিয়ে দেবে, নাম তো ইমিগ্রেশন ফি অ্যান্ড চার্জিং কনসালটেশন রেসপন্স। কনসালটেশন কার সাথে করছে? সেটা ওপেন দিয়ে দিয়েছে, আমি উত্তর দিয়েছি ব্যক্তি হিসাবে, অক্সফোর্ড ইউনিভার্সিটি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, ওয়েবসাইট দিয়ে দিয়েছে, কাগজও পাওয়া গিয়েছে, আপনি গেলে বিনা পয়সাও দিবে, আপনি আবার গেজেট থেকে টাকা দিয়ে কিনতে পারবেন, 11.99 পেন্স। তো জবাব দেন, উত্তরটা কি গব বাধা উত্তর যেটা ছিল সেই সাথে উত্তর, এই ফরওয়ার্ডিং দিয়ে একজন এমপি যে মন্ত্রীর দায়িত্বে আছেন তিনি একটা কথা বলবেন, বলে বলবেন এই এই সামারি অফ রেসপন্স, ডেমোগ্রাফি কি, আমার কস্ট কি, আমার এই কি, 1 নম্বর কোশ্চেনের উত্তর এটা, ফর্মেট যেটা আছে, কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই, আমি যেটা বলছি সেটাই হবে। জীবনেও কোনো সময় কনসালটেশনে বলেনি যে দাম কমালাম, কনসালটেশনের মানে হচ্ছে আর ওয়েস্টিং টাইম। ইয়েস, এখন তাজ ভাই যখন জুডিশিয়াল রিভিউ করবে, তবে কনসালটেশন হয়েছিল, তুমি মতামত দিয়েছিল, মতামত দাওনি কেন, মতামত দিলে যে নেয় না, নো সেটা তো তোমার ব্যাপার না, কারণ আমার আপনার ব্রিটিশ নাগরিক হিসেবে যে হিউম্যান রাইটসটা তারা গণ্য করছে, একটা ইমিগ্রেন্টের সেই হিউম্যান রাইটসটা তারা গণ্য করছে না, তারা থার্ড ক্লাস নাগরিক, আপনি হচ্ছেন সেকেন্ড ক্লাস নাগরিক, ফার্স্ট ক্লাস নাগরিক হচ্ছে ইউরোপিয়ান নাগরিকরা, তাদের ফি দিতে হবে না, তারা আসলেই বেনিফিট পাবে। আপনার কিন্তু বলবে তোমার কত টাকা আছে, কি আছে, কি করেছো, এনআই নম্বর কি, এতদিন কেন নাও নাই, কি করেছো, আপনি কোনো সময় বেনিফিট নেন না, আপনাকে 17টা প্রশ্ন করবে, তুমি ইউরোপ থেকে আসছো, তুমি বেনিফিটটা নিয়ে নাও। শুনে দেখা যাচ্ছে এই 3 শ্রেণীর মধ্যে তৃতীয় যেটা আছে, তাজ ভাই যেটা বলুন, শুধু এটা না, ড্রাইভিং লাইসেন্স কনফিসকেট করছে, ব্যাংক অ্যাকাউন্ট কনফিসকেট করছে, বাড়ির মালিককে ফাইন করছে, এমপ্লয়ারকে ফাইন করছে। সুতরাং কি হচ্ছে, জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছে তারা। এক দুই নম্বর জিনিসটা কি হচ্ছে, এই ক্ষেত্রে একটু দেখাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কি করেছেন, তিনি MI5, MI6, GCHQ-কে অর্ডার দিয়েছে, ইমিগ্রেন্টদের ধরার জন্য স্পেশাল কাজ করো এবং এদের জীবন যেন না করতে পারো, এবং এখানে কিন্তু সংঘবদ্ধ ইমিগ্রেশন র্যাকেটিয়ারদের বলা হচ্ছে যে তাদেরকে ধরার জন্য MI5, আপনি এই খবরটা যেন আপনাকে দিলাম। সুতরাং তারা সর্বনি 6 বছর দায়িত্বে ছিলেন হোম অফিসের, সুতরাং তিনি এটা নারী নক্ষত্র জানেন, এবং তিনি যে তাজ ভাই এবং আপনি যেটা বলেন ডেভিড ব্ল্যাঙ্কেট সাহেব, জন রিড সাহেব, ডক্টর জন রিড সাহেব যখন এরা শক্ত করা শুরু করলো, তার পরবর্তী সময় যেটা সেটা উত্তরাধিকার হিসেবে তিনি এই সব কনসালটেশনগুলো পেয়েছেন, এই রিপোর্টগুলো পেয়েছেন। এটা যে এমন না যে তারা জানেন না যে কে কোথায় কী করে, ট্যাক্স ফাঁকি দেয় আর কী করে, এটা জানেন, আস্তে আস্তে করবেন। সুতরাং এখানে স্পষ্ট তিনি নির্দেশ দিয়েছেন যে সংঘবদ্ধ ইমিগ্রেশনের যে জালিয়াতি দুর্নীতি হচ্ছে সেগুলো তোমরা ধরো, কাকে, MI5, MI6, GCHQ,
এটার সাথে তারা বলতেছে যে এটা টেরোরিজমের সাথে জড়িত আছে, ইন্টারন্যাশনাল টেরোরিজম আছে, হতে পারে থাকতে পারে, কারণ আমি তো গোয়েন্দা তথ্য জানি না। তাহলে সার্বজনিক ভাই বলবো কি আমার জন্য পয়সা দরকার, পয়সা কত থেকে আসবে? এখান থেকে নিয়ে ওখানে লাগাও। এটা হচ্ছে আমার একটা, আমি একজন তৃণমূলের মানুষ, অত্যন্ত ছোট মানুষ, আমার ছোট বুদ্ধিতে আমি বুঝি। ওকে ওকে নাশিদ ভাই, প্রিয় দর্শক, আমরা দিন দিন ইমিগ্রেশন পলিসি যেগুলা আসছে সরকারের কাছ থেকে, ইমিগ্রেন্টদের যারা এখানে অবৈধভাবে বসবাস করছেন তাদের লাইফ তারা ডিফিকাল্ট করছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানবতাবোধ যে ব্যাপারটি বলে, মানবতাবোধ যে কথাটি রয়েছে সেটা তাদের ডিকশনারি থেকে তারা তুলে নিচ্ছেন। এখন তেরেসা মে আস্ক হেড অফ MI5 অ্যান্ড MI6 অ্যান্ড GCHQ টু রান কাভার্ড অপারেশন। তো এখন কি পুলিশ টুলিশ এগুলো ব্যর্থ? অবশ্যই ব্যর্থ। হ্যাঁ অবশ্যই ব্যর্থ। প্রিয় দর্শক, বাংলাদেশে যেভাবে র‍্যাব তৈরি করা হয়েছে আমার মনে হয় এখানে এখন শেষ পর্যন্ত MI5। তবে আমি আমি একটা জিনিস বুঝি না, আমি এদেশে আমি এসেছি 90-তে, যারা অবৈধ ইমিগ্রেন্ট বা যারা ইলিগ্যালভাবে এদেশে বসবাস করছেন তারা তো কাজ কাজেরই পারমিশন নাই তাদের, তারপরে তারা কিভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হন এটি আমার মাথায় ঢুকে না। তবে তাদের তো, তাদেরকে তো এতদিন মানে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল কিন্তু এখন আর সেই ছাড় দেওয়া হচ্ছে না। এসব আইনগুলো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যেভাবে ডুয়াল সিটিজেনশিপ নিয়ে যে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার, সেরকম হবে। যেটি তাজ ভাই বলছেন যে কোনো এমপি, কোনো এথনিক মাইনরিটির কোনো এমপি তারা এইসব ব্যাপারে কথা বলেন না, কিন্তু জেরেমি করবিন কথা বলেন। তাহলে আমাদের লিডার, তাহলে আমাদের জেরেমি করবিনকেই মানতে হবে, এবং আমার মনে হয় জেরেমি করবিনের শরণাপন্ন হলে কেমন হয় তাজবি? ভাই, আই ওয়াজ ভেরি প্লিজড হি ওয়াজ রিইলেক্টেড আফটার অল দিস কন্ট্রোভার্সি। বাট যে ইভেন্টটা আমি বলছিলাম যে ইট ওয়াজ, আপনারা সবাই জানেন যে 18,600 পাউন্ড যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, তো আমি একটু যখন বললাম যে পলিটিক্স আর জাজেদের ডিস্টেন্সটা একদম ন্যারো হয়ে গেছে, কারণ ওই 18,600 আজকে কোর্ট হিয়ারিং হয়েছে কয়েক মাস আগে, আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে রায় আসে নাই। আর যেটা রায় আসছিল, যেটা আপিল করা হয়েছে, ওখানে তিনজন লয়ার্স বললেন কি এই আইনটা অমানবিক, এটা পরিবার সেপারেশন করতেছে, ইট ব্রিচ পিপুলস হিউম্যান রাইটস, সব কিছু বলে ওনারা বললেন ইন দ্য ইন্টারেস্ট অফ ইমিগ্রেশন কন্ট্রোল 18,600 করতে হবে। এবং 18,600 যে কন্ট্রোভার্সি যেটা হচ্ছে কি, আপনি দেখেন এখানে যারা লো স্কিলড জব করে, সুপার মার্কেটে বলেন বা ম্যাকডোনাল্ডসে বলেন কাজ করে, এরা বেশিরভাগই কিন্তু আমাদের এথনিক মাইনরিটিস ব্যাকগ্রাউন্ডের। আমার কষ্ট লাগে শোয়েব ভাই, একজন একটা মহিলা এসে বলে তাজ ভাই আমি তো সেন্সবাড়িতে ওভারটাইমও কাজ করি, 50 আওয়ার্স প্লাস কাজ করি, তবুও আমার এই 18,600 তো হয় না। ইফ সামবডি ওয়ার্কস অন ন্যাশনাল মিনিমাম ওয়েজ, এই অবস্থা। তো এই সিস্টেমটাই মানুষকে চুর করতেছে। আপনি চুরির কথা মেনশন করছেন, তো অনেক সময় আমি একটু ইমোশনাল মানুষ ভাই, যাদের সাথে ঝগড়া শুরু করে দেয় কোর্টে, তো আমাকে বলেন, আমাদের ক্লায়েন্টরা বলেন দুই নম্বর কাম দেখাইছি, বুঝতে পারতেছেন তো 18,600 মিট করা লাগে। তো যাদেরা হাসেন, তো আমি বলি সিস্টেম হ্যাজ মেড পিপুল থিফ। এখন আপনি যদি কাগজপত্র মনে করেন তার ঠিক আছে, তাইলে আপনি আর এর বাইরে যাবেন না, আপনি কেসটা দিয়ে দেন। তো হাসেন, অনেক জাজ তো ইনশাল্লাহ আমাদের কাছে ফ্যামিলিয়ার। তো এইটা হচ্ছে এই এখন যে জিনিসটা ইন্ট্রোডিউস করে হয়েছে, কষ্ট এই জায়গায় শোয়েব ভাই, একটা মানুষ এই আপিল স্টেজে আসার আগে, গোয়িং ব্যাক টু মাই ফোর পিপুল এক্সাম্পল, 811 করে 811 পাউন্ড করে চারটা অ্যাপ্লিকেশনের ফি কত নাশিদ ভাই? এটা 2444। ইয়েস, এখানেই তো অলরেডি তারা ইন এক্সেস অফ 4,000 পাউন্ড স্পেন্ড করছে উইদিন কাপল অফ মান্থসের ভিতর। ম্যাক্সিমাম একটা অ্যাপ্লিকেশন বর্তমান সময় ওরা 2-3 মাস সময় পাবে কনসিডার করবে, এর ভিতরে ওইটা রিফিউজ করলে আবার ওরা 3,200 পাউন্ড কই পাবে?
সো একটা কথা হচ্ছে কি, একটা রিপোর্টে বলা হয়েছে যে একটা হিউম্যান রাইটস কেস করতে হইলে 10-12,000 পাউন্ডের একটা প্যাকেজ হাতে নিয়ে করতে হবে। তো এই 10-12,000 পাউন্ডের মধ্যে মনে করেন একজন মানুষের ইমিগ্রেশনের ঠিক না, এটা জীবন মরণের ব্যাপার, হয়তো ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসে। তো এইটা করার জন্য মানুষ নানান ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে যাবে, বিকজ দেই নিড মানি অ্যান্ড দে আর ডেসপারেট অ্যান্ড সিস্টেম তাদেরকে হেল্প করতেছে না। ইদানিং তো ক্রাইমও বেড়ে গেছে, মানে প্রায় জায়গায় শুনি যে বাসা বাড়িতে চুরি ডাকাতি হচ্ছে, স্পেশালি ইন ইস্ট লন্ডন। থ্যাংক ইউ তাজ ভাই, দেখি সম্ভবত কলা আছেন লাইনে, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম, কলা কি লাইনে আছেন? আমি শুনছেন বলেন তাজ ভাই কথা বলেন। আপনি এটা কারেক্ট শুনছেন যে আপনি অ্যাপ্লিকেশনটা করে ইনডেফিনিট লিভ আনেন আর পরবর্তীতে ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে নেন, এবং আপনার মতো যারা আছেন, আমাদের অনেক বাঙালি ভাই বোনেরা এখানে আসছেন ইউরোপ থেকে, যারাই কোয়ালিফাই করেন প্লিজ আপনারা যদি ইন্টেনশন থাকে আপনারা এই দেশে থাকবেন, তাইলে তাড়াতাড়ি আপনারা এই আইন আছে আপনাদের রাইটটা আপনারা এক্সারসাইজ করে নেন, কারণ এই ইউরোপিয়ান ইউনিয়নের যে ল আছে এটা কোন দিকে যাবে আমরা নিজেরাই বলতে পারতেছি না, যে কোন ধরনের নেগোসিয়েশন হবে, কারা এফেক্টেড হবে। তো যারাই বেনিফিটস পাইতেছেন প্লিজ টেক অ্যাডভান্টেজ অফ ইট, আর আপনারা যারা আসতে চাইতেছেন আইন আছে আপনারা আসবেন না কেন, আপনারা আসেন আন্ডার দ্য ইউরোপিয়ান ট্রিটি রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। প্রিয় দর্শক, 23 জুনের যে ব্রেক্সিটের নির্বাচনটি হলো, টালমাটাল রাজনৈতিক অবস্থার মধ্যে 12 জুলাই সরকারের ইমিগ্রেশন বিভাগ একটি ফরমান জারি করেছে, সেখানে আপনার মতো বলে দিয়েছে যারা 5 বছর এখানে আছো ইইএ পিআরটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করো। একটা জিনিস করতে হবে, 5 বছর আপনি ইউরোপিয়ান ট্রিটি রাইট করেছেন, অর্থাৎ আইদার কাজ করেছেন, স্যালারি নিয়েছেন, অথবা সেলফ এমপ্লয়মেন্ট হিসেবে কাজ করেছেন, এডুকেশনে কোয়ালিফাইড বিশ্ববিদ্যালয়ে বা কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, বেনিফিট নিয়েছেন, অথবা মেডিকেল চিকিৎসা নিয়েছেন, 3 মাস মেডিকেল, 2 মাস সেলফ এমপ্লয়মেন্ট, 2 মাস মিনিক্যাপ, 3 মাস কাজ, 1 মাস, এই মধ্যে গ্যাপ হলে আর হবে না। কারণ গ্যাপ হলে হচ্ছে কি, একটা ইউরোপিয়ান নাগরিকের এদেশে ভিসা ছাড়া আসার অধিকার আছে, আপনাকে ট্যুরিস্ট হিসেবে গণ্য করবে, মানে কি আপনার ট্রিটি রাইটটা এক্সারসাইজ করছেন না। সুতরাং আপনার যাদের 5 বছর হয়েছে এবং যারা এই শর্তটা পূরণ করছেন তারা করবেন। ইদানিং দুঃখজনক একটা জিনিস হয়েছে, যারা ঐচ্ছিকভাবে রেসিডেন্স কার্ড করে না তাদেরকে রিফিউজ করছে। তা আমি অনুরোধ করি, তাজ ভাইয়ের সাথে আমার দ্বিমত আছে এখানে, যে তাজ ভাই বলে যেটা তো ঐচ্ছিক, আমি বলি যে যেহেতু রিফিউজ করছে আপনি আল্লাহর রাস্তাটা করে ফেলেন, তার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। আর শোয়েব ভাই, একটা অসুবিধা আমাদের হয়ে গিয়েছে, যেটা আমার দায় আছে আপনার দায় আছে, আমাদের এত বেশি টেলিভিশনের আইনের প্রোগ্রাম হয়ে গিয়েছে, কনফিউজড হয়ে যাচ্ছে লোক, এসে কিন্তু বললো তাজ ভাইকে চাই, তাজ ভাই মুখে এটা কিন্তু স্টেট ডায়ালগে আপনার অনুষ্ঠান, আইনের পরামর্শ চাচ্ছে, দায়টা আমি নিচ্ছি কিন্তু আপনারও আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কি আপনি বলছেন যে আমরা আইনের প্রোগ্রাম কমিয়ে দেবো? কোয়ালিটির দিকে লক্ষ্য রাখবো, অবশ্যই করবো, কোয়ালিটি কোয়ালিটির দিকে। হ্যাঁ, যেতে বলতে হয় না সোহেব ভাইয়ের অনুষ্ঠানে আমি তাজ ভাইয়ের কাছে পরামর্শ চাই, এটা যদি আদতে না হয়। আমরা সোহেব ভাই সুপার মার্কেটে অ্যাডভাইস দেই, ক্লায়েন্টদের বিএনকিউতে দেই, সার্ভিস স্টেশনে, এই গতকালকে ওই M1 মোটরওয়ে রাত্রে কিন্তু সার্ভিস স্টেশনেও ক্লায়েন্টকে অ্যাডভাইস দিছি। এখন
এটা ঠিক আছে, ইটস পার্ট অফ লাইফ, আই লাইক ইট, পার্ট অফ জব, দিস নট এ পার্ট অফ লাইফ, না পার্ট অফ লাইফ না ভাই, ইটস এ পার্ট অফ জব, আমি আমারটা বলছি, আমি আপনারটা বলছি আমি সাধারণত দোকানে গেলে যদি মানে বাজার টাজার করতে হয় আরকি, তাহলে কিছু সময় আমাকে আওয়ামী লীগ করতে হয়, কিছু সময় বিএনপি করতে হয়, তারপর লেবার পার্টি, তারপর কনজারভেটিভ পার্টি, সব মিলাইয়া ইমিগ্রেশন পলিসি টলিসি নিয়ে কথা বইলা, তারপর আপনার এই যে দেশে মানে খুন গুম এইসব নিয়ে কথা বলতে বলতে পরে আমি বাজার ছাড়াই বাসায় ব্যাক করি। হাই আল্লাহ, তাহলে তো বাজার করাই হলো না, না এইটা মানে মানে করতে করতে আমি নিজেই ভুলে যাই। মাই প্রবলেম ইজ শুভ ভাই, আমি যখন উইকেন্ডে যাই শপিং এ, স্পেশালি টেস্কো শপিং এ উইথ মাই ফ্যামিলি, তো বাসার প্রথম কন্ডিশন ফ্রম ইওর বাবি, আপনার মোবাইলটা বন্ধ করে দিতে হবে, আর ওই নো বিজনেস টক, কিন্তু তবুও কি করবেন, ওনারা আসলে বুঝেন না। হ্যাঁ, ওনারা বুঝেন না। আমি আমার আমার মার বাসায় গেলে মা ওই দিন বলতেছে যে তোমার টেলিফোন হয় বন্ধ করো আর না তোমার চলে যাও, দুইটার একটা করো। তো এখন মানে কিছু করার নেই। দেখি সম্ভবত কলা আছেন লাইনে, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। হ্যালো, কলা কি আছেন লাইনে? কলা আসসালামু আলাইকুম। আমি আবার লুজ করছি কি আবার ট্রাইব্যুনালও, আমি উইঙ্গলাবাদে সাকসেসফুল পারাই আপার ট্রাইব্যুনালে আবার উইন করছেন জানি আপনি। কলা কি লাইনে আছেন? আমি আমি দর্শকদের অনুরোধ করতেছি প্লিজ, আপনারা যদি আমাকে লয়ে প্রশ্ন করেন স্যাটারডে করবেন প্লিজ, আর আনাইলে শোভ ভাই আগে আমি লাইভ আছি। তারপরে এটা আপিল হইছে, আপার কোর্টে গেছে, আপার কোর্টে গিয়ে আপনি উইন করছেন আবার, ওটা রাইট নেই? ওকে, তো এখন কিতা প্রশ্ন খোকা? আপনি দেখুক যেহেতু একবার আপনি আপিল প্রসেসও আসুন, যদি আপার ট্রাইব্যুনালও লুজ করেন আপনি কোর্ট অফ আপিলও যাইতে পারবা অন পয়েন্ট অফ ল, আপনি চেষ্টা করে দেখুক। আমি জানি না আপনার কেসের ব্যাকগ্রাউন্ড, আর লয়ার রাইট আসেন, কারণ একবার অ্যাসাইলুম কেস ফেইল হইলেও আবার আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবা, কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনার বালা এভিডেন্স থাকতে হইব, যে এভিডেন্স যে আপনার কেসরে পুরা মানে উল্টাই লিব, মানে নতুন কোনো এভিডেন্স থাকতে হইব, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ফ্রেশ কেসও গিয়া উইন করা, কারণ আপনার যদি কোনো মেটেরিয়াল চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস না হয় তাইলে হোম অফিসে এটা ফ্রেশ ক্লেম হিসাবে নিত নাই। তো আপনার একটা এক্সাম্পল দিই, মনে করো আপনি কইলা যে আমার বিরুদ্ধে কেস টেস আছে, কোর্টেস কিচ্ছু মানছেন না, কিন্তু আপনি কইলা ওকে এখন কিছু জিনিস ডেভেলপমেন্ট হয়েছে, আমার এগেইনস্টে সেকেন্ড অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে, আমার বাসা তাইয়া পুলিশে তুকার আমারে বাংলাদেশও, এটা কিন্তু একটা নতুন এভিডেন্স, এটা আপনি ইউজ করতে পারবা। থ্যাংক ইউ। দর্শক, আগামী শনিবারের অনুষ্ঠানটা একটু দেখবেন, লয়ের অনুষ্ঠান আমরা যেটা করব, যে আপনাদের মধ্যে ফ্রেশ ক্লেম যারা করেন তাদের জন্য একটা যুগান্তকারী আইন এসেছে, আপনাদের অ্যাপিল ডেটটা অ্যাবলিশ করে দিয়েছিল আমাদের ট্রাইব্যুনালের ডেপুটি প্রেসিডেন্ট অকিলটন সাহেব, একটা জাজমেন্ট দিয়েছেন যে আপনারা অ্যাপিল ডেট পাবেন, তাজ ভাই যে প্রসেসটা বললেন এরপরে অ্যাপিল ডেটটা পাবেন, এটা আমি বিস্তারিত অন্য অনুষ্ঠানে করব। আর একটা অনুরোধ, আমরা লয়ের প্রশ্ন না নিয়ে আমরা যদি ফিয়ের মধ্যে থাকি সেটা আমাদের খুব ভালো হবে। প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাশিদ ভাই, তাজ ভাই। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।
সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেজ ডায়ালগে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা যারা টেলিভিশন দেখছেন আগে তারা দেখেছেন আমার অতিথি হচ্ছেন তাস সলিসিটারের তাস শাহ এবং নাশিদ রহমান। দুজনের সাথে আমরা কথা বলছি। আপনারা জানেন যে হোম অফিস বিভিন্ন ইমিগ্রেশনের বিভিন্ন পর্যায়ে যেসব কেসগুলো রয়েছে, অ্যাপিলের যে অ্যাপিল যেগুলো রয়েছে সেগুলোর ফিস তারা বাড়িয়ে দিয়েছেন এবং আগামী 10 অক্টোবর থেকে সেটি কার্যকর করা হবে। তবে এর আগে কেউ জুডিশিয়াল রিভিউ করেছেন কিনা সেটা এখন পর্যন্ত আমরা জানি না এবং তাজ ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা জুডিশিয়াল রিভিউ করবেন কিনা, তিনি বলছেন যে এসব করে কোনো লাভ নেই। কনসালটেশন যেটি তারা মিটিং আগে কনসালটেশনের যে নিয়ম ছিল সেখানে পাবলিক গ্যাদারিং হতো, এখন সেটি ছেড়ে দেওয়া হয় ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে ছেড়ে দিলে কনসালটেশন কতটুকু হয় আমি জানি না। আমার আমি আমি ব্যক্তিগতভাবে আমি ওয়েবসাইটে কনসালটেশন কিভাবে হয় এটি আমি আমি বুঝি না। আমি অশিক্ষিত মানুষ, তারা হয়তো শিক্ষিত মানুষ। এবং তাজ ভাই বারবারই যে কথাটি বলছেন যে যারা জাজ এবং পলিটিশিয়ান তারা কিন্তু একই সুরে কথা বলেন, কারণ আমি বুঝছি যে তাজ ভাই হয়তো ব্যঙ্গে বলছেন না, তবে জাজ এবং পলিটিশিয়ানরা একই সুরে কথা বলেন। একজন জাজের কিন্তু তার একটা অ্যাম্বিশন থাকে যে আমি যখন রিটায়ারমেন্টে যাব তখন পলিটিক্স করব, হয়তো লর্ড হব বা অন্য কিছু, যদি আমি পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে সেটা করা হবে। কিন্তু ইমিগ্রেশন ফিস যেটি অ্যান্ড চার্জিং কনসালটেশন 2013 এবং রেসপন্স যেগুলা, এগুলা রেসপন্স যেসব আসে হোম অফিস থেকে বা পলিসি মেকার যারা রয়েছেন তারা যে রেসপন্স দেন এগুলো পরে বা আপনাদেরকে শুনিয়ে কোনো লাভ নেই, কারণ এখান থেকে কোনো ফ্রুটফুল কোনো রেসপন্স আসে না। এবং এটি নিয়ে যে জুডিশিয়াল রিভিউ করলেও তাজ ভাই যেটি বলছেন যে কোনো লাভ হবে না, তাহলে আমাদের মানে উপায় কি, মুক্তির উপায় কি আমাদের তাজ ভাই? মানে এই যে মনে করেন আপনি যেসব ফিস বাড়ানো হয়েছে যেটি 80 পাউন্ড, সেটা 490 পাউন্ড, সেটা 800 পাউন্ড, এবং যেখানে কোনো ফিস ছিল না সেখানে হচ্ছে 455 পাউন্ড, এখন জুডিশিয়াল রিভিউ করলাম সেখানেও কোনো কাজ হলো না, তাহলে এটা এরকম না ওই যে কি বলে মানে মেসাবে সবহল না পারি যেবার ফত দিন না। যেটা এখন সব ভাই যেটা হচ্ছে কি ইনডাইরেক্টলি যেটা ওদের কথা হচ্ছে কি যে আমরা তোমাদের লাইফটারে হেল বানাই দিব বুঝছি, এবং আমরা বলবো না লিভ দিস কান্ট্রি অর ডু নট কাম টু দিস কান্ট্রি, আমরা এমন একটা সিস্টেম করে দিব তোমারে কনস্ট্রাকটিভ ওয়েতে তোমারে আমরা হ্যারাসমেন্ট করব অ্যান্ড আলটিমেটলি ইউ উইল লিভ। যেটা হচ্ছে এখন একজন অ্যাপ্লিকান্ট যখন আপিল করতে পারবেন না, ফি নাই, 14 দিন সময় থাকবে ওনার আপিল করার জন্য, ফি নাই, আপিল করতে পারবেন না, 14 দিন পরে ফাইলটা চলে যাবে। আরেকটা ওদের প্রাইভেট অর্গানাইজেশন আছে যেটাকে সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছে টু রিমুভ পিপুল ফ্রম দিস কান্ট্রি, নাম হচ্ছে সেই নোটোরিয়াস ক্যাপিটা, ওরা বেইলিফের মতো কাজ করে, ওদের কাছে ফাইল হ্যান্ডওভার করে দিবে, তখন ওরা ফোন কল লাগাবে, বাসায় আসবে, সলিসিটারের কাছে চিঠি দিবে যে ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি। আর আপিল করছেন না, কাজে যদি অনেকে কাজ টাজ করার সুযোগ পায় কাজের জায়গায় যদি রেড করে, দেন ইউ হ্যাভ নো কেস, ইউ হ্যাভ টু গো। সো এটাই হচ্ছে কি জিনিসটা। তো আমাদের আমাকে ব্যক্তিগতভাবে শৈব ভাই আমি অনেককে বলি, স্পেশালি ওয়েন আই ফ্রিকুয়েন্টলি গো টু বাংলাদেশ, আমি কিন্তু সবসময় ডিসকারেজ করি ইয়াং জেনারেশনকে, ইউনাইটেড কিংডম ইজ নট এ প্লেস টু গো অ্যানিমোর, ওয়ার্ল্ডের অনেক দেশে অনেক সুবিধা আছে, তোমাদের মতো ইয়াং ট্যালেন্টেড মানুষরা টেক দোজ অ্যাডভান্টেজ, কারণ এই দেশে এসে কী লাভ হবে? ইমিগ্রেশনের এই যে অবস্থা, আই ডু নট রিয়েলি সি শোয়েব ভাই, আপনি বলছেন এটার উপায় কী এবং এটার কোথায় যাবে উই ডু নট নো। এবং রিসেন্টলি যেটা আমরা এই ফির বাইরেও যে দুটো জিনিস আমরা ওয়েট করতেছি, একটা হচ্ছে সেই 18,600 আরেকটা হচ্ছে এই টয়েটের ব্যাপারে মানুষের ব্রিটিশ সিটিজেনশিপ এইসব ক্যান্সেল করে দিতেছে, তো এই দুইটা জিনিসও আমরা ওয়েট করতেছি কোন কী হবে না হবে। এখন আজকে শুধু এই এই জিনিসটাই আমি কনভে করতেছি ফ্রম বটম অফ মাই হার্ট শোয়েব ভাই, যারা এফেক্টেড হয়েছেন এইটায়
I do not know where is their future. Mr. তাদেরকে আপনি অ্যাপিলের বোঝাটা চাপিয়ে দিলেন, আমি অ্যাপিল হেরে গিয়েছি, আমি ভিসা নিয়ে আমি ইল্লিগাল আসছি, আমার দেশে কি আছে, অবৈধভাবে থাকছে, আমাকে থাকতে হবে, খেতে হবে, পড়তে হবে, কিছু টাকা কামাই করতে হবে, এখন উপায় কি, আমাকে ধরে বেঁধে পাঠিয়ে দিবে। ওই যে তাজভাই যে সংস্থা বলেন ক্যাপিটাল G4S এই ধরনের ইত্যাদি সংস্থা আছে, ওদের এনফোর্সমেন্ট টিম আছে, এখানে আপনাকে অ্যারেস্ট করলে জেলে রাখতে পারবে না, পুলিশ সেলে 24 ঘন্টা বেশি রাখতে পারবে না, কোথায় নিতে হবে, ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার নামে একটা জায়গা আছে, ওখানে সিট কত, 3,500-এর মতো। তারা বছরে বা মাসে কত, 1 মাসে 200-300 জনকে পাঠায়, এখানে যদি 20 লক্ষ ওভারস্টিয়ার থাকে তাদের কিয়ামত পর্যন্ত পাঠাতে পারবে না। এক, দুই নম্বর, আজকে 20 লক্ষ, কালকে কিন্তু অনেকে আবার বিয়ে করে লিগেল হয়েছে বা এক্সট্রা লোক আসবে, এটাই বাস্তবতা। সরকার জানেন যে তিনি এটা ওইভাবে কন্ট্রোল করতে পারবেন না, একটা আইওয়াস করতে হবে এবং জনগণকে বলতে হবে যে অবৈধ লোকদের, আমি কিন্তু অবৈধের পক্ষে না, আমি বলি রেগুলারাইজ করো, তো যে এই দেশে 15 বছর ধরে আছে, যে ইংলিশ ভাষা পার আছে, যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, যার কোনো সেক্সুয়াল অফেন্স নেই, তাকে বৈধ করতে কি অসুবিধা, কি আসছে এতদিন পর বলছে আমাদের বছরে মাত্র 30,000 ইউ স্কিল লোক দরকার, 80% হচ্ছে আনস্কিল এবং এরা এসে সমাজের ক্ষতি করছে, এই রিপোর্টটা কিন্তু সরকারের দেওয়া হারার পর। তার মানে কি, আমরা বিগত 15-20 বছর ধরে আমরা আনস্কিল মিলিয়ন মিলিয়ন লোক নিচ্ছি যা এই সমাজে দরকার ছিল না, আমরা একটা বিশাল ব্রিটিশ সমাজকে বেকারত্বের দিকে দিয়ে বেকার ভাত আমরা খাওয়াইছি, তাদের এমপ্লয়েবিলিটি নেই, সরকার এই বিষয়গুলো জানে, তাদের যে অজানা নয় তা নয়। এখন তারা কি করছেন, আপনি আইন মান্য করে চলছেন, ভাই ব্রাদার আত্মীয়জনের কাছে ধার করে এনে আপনি হিসাবটা দেই, প্রথম হচ্ছে 811 পাউন্ড, আর 500 পাউন্ড হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন ফি, তার মানে হচ্ছে 1311 পাউন্ড, তার সাথে আবার হাতের ছাপ দিতে গেলে 19 পাউন্ড করে লাগছে, এক একজনের দুবার তিনবার দিতে হয়। অ্যাপিলের প্রথমটা হচ্ছে 800, 455, 350, 510, আমার টোটাল অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1311, আর এখানে 2115 একজনের অ্যাপিলও রিফিউজ হয়েছে, অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, আমার 3,426 টাকা একজন পাউন্ড একজনের যাচ্ছে। আপনি খালিস দিলে আমি আইন মেনে চলেছি, আপনি প্রসেসটা মেনেছেন, আমি মানি নাই, আমি লাভবান, আমাকে তো এসে পাঠাতে পারতেছে না, অ্যারেস্ট করবে, সাইন দেবে, দুদিন পর চলে আসবে, আবার তাজমের মতো লোক আছে জুডিশিয়াল রিভিউ করে আমাদের ছাড়াই নিয়ে আসবে, প্লেন নিয়ে যাবে সেখান থেকে ছাড়াই নিয়ে আসবে, তাহলে আমি আইনটা মানবো কেন? সৈয়দ ভাই বলেন, আপনি তো ভালো মানুষ, আমি তো ভালো মানুষ না, আমি 3,426 পাউন্ড আমার জন্য, আমার বউ বাচ্চার জন্য 12,000 পাউন্ড দেবো না, সৈয়দ চৌধুরী দাও, তুমি দাও, তার সাথে এরপর আরো 5,000 পাউন্ড দিলে না, একটা ক্লায়েন্ট বুঝতে পারছেন, তাহলে এখন এই দেশের আইন যারা প্রণয়ন করছেন তারা বাধ্য করছেন যে আমি এই টাকাটা দেবো না, কিন্তু থাকবো এই দেশে, লসটা কার হলো, আমাদের এটাই বলবো, আমরা যারা এফেক্টেড আছি, যারা দেখতেছেন প্রোগ্রাম, যে চিন্তা করার কিছু নাই, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করব, আপনারা বাঙালি কমিউনিটি থেকে অনেক সলিসিটার্স বাইস্টাররা পাইছেন, ইনশাল্লাহ আমরা মেইন স্ট্রিমে কাজ করতেছি, আজকে আমরা শুধু বাঙালি কমিউনিটিকে সার্ভিস দিতেছি না, আমরা পাকিস্তানি, ইন্ডিয়ান, আফ্রিকান অনেক দেশের কমিউনিটিকে সার্ভিস দিতেছি, তো আসে রেভিনিউ আপিল করতে পারবেন না, ডোন্ট লস্ট ইউর হোপ, উই উইল হেল্প ইউ, তো যেখানে আমাদেরও যেটা বাউন্ডারি সোহেব ভাই যেটা হচ্ছে কি, এই যে জুডিশিয়াল রিভিউ কথাটা বারবার উঠতেছে, আমরা এক্সপার্টি ইনজাংশন এনে একটা ফ্লাইট স্টপ করব একজন ক্লায়েন্টের, আমাদেরও কিন্তু নেইমিং শেমিং আছে, এটা কিন্তু রিসেন্টলি কোর্টে কিন্তু এটা অ্যাপ্রুভও করা হয়েছে, যেইসব সলিসিটাররা হোপলেস কেসে জুডিশিয়াল রিভিউ করবে, রিমুভাল স্টপ করবে, ওনাদেরকে পাবলিকলি নেইমিং শেমিং করা হবে, মানে একটা ধরেন একটা পত্রিকায় নাম দেওয়া হবে যে এই সলিসিটার ফার্ম জুডিশিয়াল রিভিউ করছেন, তো উনার বিরুদ্ধে কোর্টে এটা রায় দিছে, সো এটাও তো আমাদের জন্য প্রফেশনালি ইস এম্বারাসমেন্ট, এবং আমরা একটা ডাইলেমার মধ্যে তখন পড়ে যাই, যে একদিকে হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাছে আমাদের প্রাইমারি ডিউটি অফ কেয়ার, আর সেকেন্ডলি আমরা ব্যালেন্স করতে হয় যে আমাদের প্রফেশনাল একটা ডিউটি আছে, এখন আমরা ওইটা কতটুকু
ফুলফিল করব। সবে এখানে আরেকটা অ্যাসপেক্ট কি, আমি যদি আগের দিকে যে তাজ ভাই একসময় ট্রাভেলার্স ল সেন্টারে কাজ করতেন, অনেক বড় ছিল ওটা, হাবিব রহমান সাহেব কাজ করেছেন, আমাদের এক্স মেয়র ছিল রহমান সাহেব, অনেক গণ্যমান্য লোক ওখানে কাজ করে গিয়েছেন, ম্যাসিভ ফান্ডিং ছিল, IAS ছিল, ইমিগ্রেশন অ্যাডভাইসারি সার্ভিস ছিল, রিফিউজি কাউন্সিল ছিল, ম্যাসিভ একটা লিগ্যাল এইড ছিল ইমিগ্রেশনের জন্য, কিচ্ছু নেই, আইনের মাধ্যমে এটা এনেছে, তার মানে কি যতক্ষণ পর্যন্ত আপনি ব্রিটিশ সিটিজেন না হচ্ছেন আপনি এদেশ থেকে বাদ করে দেওয়ার অধিকার সরকারের আছে, আইন করে জাজমেন্ট দিয়ে কথা বলা হচ্ছে। এক সময় লেগেসি নামে একটা স্কিম দেওয়া হয়েছিল, যারা এত বছর আছে একটা ক্রাইটেরিয়া করেছিল, কাউকে ডিসক্রিমিনেশন লিভ, কাউকে ইনডেফিনিট লিভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। একদিন একজন জাজ সাহেব এসে বলল লেগেসি বলে কোনো কিছু নেই, তার মানে কি ইনসাফ নাই না, জীবন ধারণের মাত্রা তৈরি করেছো, তুমি সেই মাত্রা কার জন্য করছো, তুমি এই পাসপোর্ট ধারীদের জন্য করছো, আর এদেরকে কি বলছো ইললিগাল ইমিগ্রেন্ট। এখন আইনের ভাষা বলা হচ্ছে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনি কিন্তু দোষী না, এই দেশে এক লোককে ধরার সাথে সাথে তার ব্রিটিশ পাসপোর্ট আছে কিনা জিজ্ঞেস করবে না, বলবে তুমি ইললিগাল ইমিগ্রেন্ট, এখানে কিন্তু ওই আইনটা প্রযোজ্য হচ্ছে না, গিলটি হওয়ার আগেই আপনাকে ইললিগাল ইমিগ্রেন্ট বলে দিচ্ছে। আর একটা করেছে যেটা তাজ ভাই অনেকদিন বলছে, আমরা বলছি কিছু হয় নাই, ডিপোর্ট ফার্স্ট অ্যাপিল লেটার, আমি ব্যক্তিগত ভাবে টার্গেট নিছি যে আমি ওখানে কিন্তু অনেক ইমিগ্রেশন জাজও থাকবেন, তো আমি মনে করছি যে আমি এটাই বলবো যে ইয়েস মেনি সলিসিটার্স ব্যারিস্টার্স অর অ্যাডভাইজার দে উইল বি আউট অফ বিজনেস, কারণ আপিল টাপিল না থাকলে মানুষের কাজও থাকবে না, লেটস টক প্র্যাকটিক্যালি। তো আমি বলবো যে যাদের প্রতি সম্মান রেখেই আমি বলবো যে আপনাদেরও তো চাকরি চলে যাবে, কারণ আপিল না থাকলে আপনাদেরও তো চাকরি থাকবে না, সো ইউ লুক ফর অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট, বিকজ এই সিস্টেমটাই আমাদেরকে এইভাবে লিখতে। আমি একটু আসি, কি হলো ভিজিট ভিসার অ্যাপিলটা বন্ধ করার আগে একটা কনসালটেশন নিয়েছে, সেখানে সরকার কি বললো যে 72% অ্যাপিল জিতে যায়, এটা অবৈধভাবে জিতে বলতেছে না, সুতরাং বেশি লোক চলে আসে অ্যাপিল উঠাই দাও, তার যুক্তি কি অ্যাপিল করলে 72% কেন জিতে, আমরা তো অবৈধভাবে জিতে, তুমি বলো কাগজে কলম আছে তোমার জাজ, তোমার নিয়োগ, তোমার মিনিস্ট্রি অফ জাস্টিসের লোক, এটা করলো। সেকেন্ড জিনিস যেটা করতেছে, তারা প্রতিটা ক্ষেত্রে পাবলিক কনসালটেশনের ক্ষেত্রে যে ফিনান্সিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা করে, এখানে ফিনান্সিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নাই, কারণ কি তোমরা তো ইমিগ্রেন্ট, আমি 5,000 বলে দিতে হবে, 15,000 বলে দিতে হবে। আর মজার একটা জিনিস করেছে এখন, যেটা মাল্টি বিলিয়নারের জন্য £15,000 দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, আপনি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সাহেব মাল্টি মিলিয়নিয়ার, আপনার বাসায় হোম অফিসে আসবে, তার ট্র্যাক নিয়ে আসবে, আপনার ড্রয়িং রুমে আপনার হাতের ছাপ নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করে ভিসা দিয়ে চলে যাবে। হ্যাঁ, সুপার প্রিমিয়ার সার্ভিস নামে একটা করেছে, ফাস্ট ট্র্যাকের উপরে, ফাস্ট ট্র্যাকের বাবা, এটা এটা যাতে কি হচ্ছে কি স্পিড মানে, স্পিড মানে, এখন স্পিড মানে কি আমি অ্যাড করি আপনাকে, ওটাই বলছে যে আমি স্কিল লোক নেব, এখানে বলছে এত টাকা দাও, অর্থাৎ এটা শুধু টাকা যে আছে তার জন্য স্বর্গ, এবং তার যেটা বলছে অন্যদের জন্য এটা নরক, আপনার লাইফটা হেল করে দেবে, এবং এটা এস্টাবলিশ হয়ে গিয়েছে সৈয়দ ভাই। তাইলে এখন যারা মনে করেন এখনো মানে ইললিগাল ইমিগ্রেন্ট, আমি যেটা বুঝছি আপনার কথা, যেটা £3,426 যেটা লাগে, এটা তো এখন পাবলিক করবে না, তাইলে ঠিক আছে আমাকে, আমি আমার যেভাবে আছি সেভাবেই থাকি, ধরো নাও তারপর আমি তাজ বাইরে দেয়া জুডিশিয়াল রিভিউ করে আমি চলে আসবো। প্রিয় দর্শক, আপনারা আশা করি বুঝতে পারছেন আমি আমার যারা অতিথি তাদের সাথে কথা বলছি, এবং আপনারা কথা থেকে অনেক কিছু ব্যঙ্গে বলা যাবে না, তবে আপনাদেরকে বুঝে নিতে হবে। দেখি সম্ভবত কোলা আছেন লাইনে, কে আছেন লাইনে, আসসালামু আলাইকুম, কোলা কি লাইনে আছেন, হ্যালো কোলা, আসসালামু আলাইকুম, কোলা কি আছেন, কথা বলছেন, হ্যালো, হ্যালো ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ, আমি ইফতেখার বলছিলাম ক্যান্ট থেকে। জি ইফতেখার ভাই, আমি ইমিগ্রেশন ব্যাপারে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, আমি আমার ওয়াইফের জন্য এফএলআরএন অ্যাপ্লিকেশন করব মিডল অফ নভেম্বর,
কথা হচ্ছে আমি জব পারপাসে আমি আমার ওয়াইফকে নিয়ে ক্যান্টারবারি মানে ক্যান্টে আছি। এখন ওইখানে শেয়ারিং হাউসে থাকার কারণে আমি প্রুফ অফ অ্যাড্রেস দেখাতে পারি না। এখন আমার বোনের বাসা আছে লন্ডনে, ওখানে আমি ব্যাংক স্টেটমেন্ট বিল সবগুলা দেখাচ্ছি। এখন আমি যদি সেম ডে সার্ভিসে যাই বা পোস্টে পাঠাই, এটা কি কোনো কোশ্চেন অ্যারাইজ করবে কিনা? মানে ওরা কি জিজ্ঞেস করবে তুমি জব করো এক জায়গায়, লন্ডন থেকে কিভাবে কমিউনিকেট করো? এখন এটা মানে এই জিনিসটা জানার জন্য আর কি ফোন করা, একটু যদি বলেন আমার খুব হেল্প হবে। এটা অসুবিধা হবে না, ক্যান্ট থেকে তো অনেক মানুষ এসে লন্ডনে অন ডেইলি বেসিস মানুষ কাজ করে, বা লন্ডন থেকে অনেক মানুষও তো ক্যান্টে যায় গিয়ে কাজ করে, এটা অসুবিধা হওয়ার কথা নাই। আমরা যখন কোর্টে ট্রাভেলিং করি আউটসাইড লন্ডন, মনে করেন বার্মিংহাম, নিউপোর্ট, কার্ডিফ, সকালে অনেক লোক আমরা ট্রেনে মিট করি যারা লন্ডনে থাকেন, কিন্তু ওনারা ওই ডেইলি বেসিস ট্রাভেলিং করে সব ভাই, দিস ইজ দ্য রিয়ালিটি। হাই স্পিড ট্রেনে ট্রাভেলিং করে বার্মিংহাম থেকে কাজ করে 5টার সময় আবার বাসায় চলে আসে, এন্ড দে ডু ইট এভরি ডে। সো এটা ভাইয়া প্রবলেম হবে না, আপনার কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ, ওকে, আসসালামু আলাইকুম। যারা থাকে তার কোন ইউটিলিটি বিল দিতে হয় না, তার কোন কাউন্সিল ট্যাক্স দিতে হয় না, তার শুধু টেনেন্সি এগ্রিমেন্ট আছে, আর কোন ঠিকানা নেই। তারা কি করে, নিরাপত্তার খাতিরে তার ঠিকানাটা আরেকটা বাসায় রাখে, যেটাকে পার্মানেন্ট অ্যাড্রেস বলে, আর এটাকে টেম্পোরারি শর্ট অ্যাশিওর টেনেন্সি যেটা করছেন 6 মাসের জন্য, 6 মাস পর তিনি চলেও যেতে পারেন। তিনি বলতে পারেন কি, আমার বোনের বাসায় আমার ঠিকানা রেখেছি, আমি এখানে ফর দ্য টাইম বিং থাকি, আপনার যদি শুধুমাত্র ওই লজার্স এগ্রিমেন্ট দিয়ে দেন হয়ে যাবে। অলমোস্ট এভরি উইকে 3-4টা এই ধরনের ভিসা আনছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি লজার্স এগ্রিমেন্ট দিয়ে করছি, কোনো অসুবিধা হয় না। সত্য কথা বললে কিন্তু এই দেশে দেখেছি অসুবিধা হয় না। অ্যাপ্লিকেশন করব, তো তখন কি উনার বাংলাদেশে এসএল পরীক্ষা সার্টিফিকেট হবে নাকি এখানে B1 এগুলি করতে হবে? বোন আপনার একটু কমপ্লিকেটেড, আমি একটু প্রশ্ন করি, আপনার হাজবেন্ড কি এই 9 জুলাই 2012 সালের আগে অ্যাপ্লাই করেছিল, অ্যাপিল করে এসেছেন উনি? জি না, অ্যাপিল না, উনি ফার্স্ট ভিসাতেই ওনার হয়ে গেছে 15 সালে আসছেন। 15 সালে, 2.5 বছরের যেটা 18,600 দেখিয়ে এসেছেন? আপনার A2 পাস করতে হবে। 28 জানুয়ারি ডেভিড ক্যামেরন সাহেব ঘোষণা দিয়েছেন যে অক্টোবর মাস থেকে A2 পরীক্ষা দিতে হবে। এখন A2 এর ফরমানটা এখনো তেরেসা মেয়ের গভর্নমেন্ট ঘোষণা করেনি, তা আমি বলবো আপনার হাজবেন্ড এটা পাস করে থাকুক, তাহলেই হয়ে যাবে। আজকের আইনে বলছি 2 মাস পর এটা পরিবর্তন হতে পারে, আপনি একটু অনলাইনে দেখে নেবেন কি পরিবর্তন আসবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কোলা কি লাইনে আছেন? হ্যালো কোলা, আসসালামু আলাইকুম। বড় ভাই কথা বলেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। কোলা আমরা আমার
ওকে এটা রিফিউজ করছে আপনি এখন চিন্তা ভাবনা করে দেখো কা নতুন ভাবে কোন হিউম্যান রাইটস গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে কি নাই নতা লাগে আর যারা ইউরোপিয়ান আপিল করছেন যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার ক্যাটাগরিতে যারা অ্যাপ্লিকেশন করছেন এটা নতুন একটা কেস আইছে আপনারা কেউর কিন্তু আপিল রাইট নাই অনেকে হয়তো হোপ করি আছেন যে আপিল হিয়ারিং হইব কেস পাইবা তো এটা সব আপিল এফেক্টেড এটা কিটা ফিউচার হইব আমরা জানি না আপনারা এই সাবজেক্ট নিয়ে প্লিজ আলাপ করুক আমি এবং নাশিদ ভাই মানে লর এডভাইস ইট ইজ নট দ্য কেস এট অল এটা রিয়েলি একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনারা লাগে আপনারা যদি ফিডব্যাক দেন পার্টিসিপেট করেন সুয়েব ভাইয়ে তার নিজের ক্যাপাসিটি থাকি বাইরে গিয়ে এটা লইয়া মারতে পারবা আমরাও মারতাম পারবো এন্ড উই নিড টু নো দ্য ফিডব্যাক ফ্রম থ্যাংক ইউ কলার আফটার লাইন আমার লাগি থ্যাংক ইউ দেখি কলার যারা আপনারা ফোন করে আমরা জানি যে অনেক বিপদ এই দেশ এবং আমরাও বিপদ কারণ আমরা কমিউনিটির লাগি কাম করি কিন্তু ই যেবাটে আইন কানুন ওয়ারি দেশ তাহাও তো মুশকিল হয়ে যাবে কাম তারা এই যে মাঠে মানে ফিস বাড়াইরা যেটা তাজ ভাই কইরা যে তারা এমন সিস্টেম করব আর কি মানে আপনি যে সিয়ারও বইলা সিয়ারোর নিচে যদি আগুন ধরাই দেয় তো তো আর সিয়ারো বোয়া যাইতো না আমরা যারা আমরা মানে রিপ্রেজেন্ট করেন যারা আইএমপি আসেন এথনিক মাইনরিটি তারা যদি একটু টনক লড়ে অবশ্য তারা টনক লড়ে না যারাও মানে এই ওয়ার্ল্ড আসেন সব ইয়েস মিনিস্টার ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে বাংলাদেশের যে আইন এটা মানে সিলেটর যারা এমপি মন্ত্রী আছেন বা প্রবাসী অধ্যুষিত এলাকার যেসব এমপি মন্ত্রী আছেন তারা মাত্রা নাই কারণ তারার চাকরি যাইব গিয়া কারণ মন্ত্রী সাহেব মাত্রা নাই মন্ত্রিত্ব যাইব এমপি সাহেব মাত্রা নাই এমপি গিরি যাইব গিয়া সেম টাইম লন্ডনের যারা এথনিক মাইনরিটির এমপি হল আছেন তারা মাতৈন না তারা বইটা হয় তারা আমাদের সবাই মনে করেন যে মাতলেও তো চাকরি যাইব গিয়া আর এমপি আসি আসি আমার বেতন তো একটা আসে আর ইলেকশন আইলে তো আমার এমপি হইব এথনিক মাইনরিটি যেসব এলাকা তো এমপি হল ফাঁস করেন তারা মাত্রা চাইন না বাট আমরা যারা মিডিয়া কাম করি অনেক সময় ইলেকশনের সময় আইলে পাবলিকেও সজাগ হওয়া দরকার যে আমার এই আমার রিপ্রেজেন্ট করা নি না করা না ফটো তুলিয়া ফেসবুকও দিয়া কোনো লাভ নাই কারণ খাম যদি করেন না তাই তো তাদের তো রাখিয়া লাভ আছে আপনি ফোন করবা তাদের ভাইতা নাই ইমেইল করবা রেসপন্স দিন না তাই কিতা তাই তখন এমপি তাই বড় মানুষ হয়ে গেছে এনিওয়ে যারা আপনারা যারা এমপি মন্ত্রীর লগে দেখা করেন আপনারা ই যে আইন কানুন করছে এগুলো লইয়া একটু মাততে হইব আপনারা এবং না মাতলে খালি যদি তাজ ভাই আর নাশিদ ভাই আর আরও যারা বারিস্টার সলিসিটার আছেন তারা যদি মাতেন খালি হইতো না আপনারা আপনারা যে যে জায়গাত আছেন এমপি আপনার লোকাল এমপি আপনার লোকাল এমপির হৌকা যে এটা কিতা 10 তারিখ তো অক্টোবরের 10 তারিখ তো এটা কার্যকর হইব ভাই আপনারা 10 তারিখ তো অক্টোবরে কার্যকর হইব আপনারা আজকে কিতা লেগে আছেন টেলিভিশন আপনারা আগে আওয়াজ উচিত আছে না এটা ঘোষণা করছে তো মাত্র 3-4 দিন আগে তার ফলে হঠাৎ করে এটা অনেক দিন থেকে কনসালটেশন চলছে আমরা যখনই সুযোগ পাইছি আমরা দর্শকদের সাথে এটা শেয়ার করছি এবং এটা হঠাৎ করে মানে ওই শর্ট নোটিসে ইমপ্লিমেন্ট করা হইতেছে আমি ডেডলাইনটা বলেন আপনার সাথে আইনটা আছে তাহলে শর্ট নোটিসে যখন করবে আপনাদেরকে বলি আমি যেদিন করবে ওই দিন চলে আসেন আমরা এখানে বসা আমি যদি মানে ওই রাজনীতি ছোট একটা কথা বলি আমি রাজনীতি করি না রাজনীতি যোজন দূরে আছি এই টাওয়ার হ্যামলেটসের মেয়র ইলেকশন হলো বাংলাদেশে বংশোদ্ভূত তিনজন ব্রিটিশ বাংলাদেশে এমপি আলতাবালি পার্কে এসে বলল যে দিল্লিতে যে হাইকমিশন নেওয়া হয়েছে আমাদের প্রার্থী জয় হলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করবো সেটা বাংলাদেশে ফিরে আনার তারা কিন্তু পাবলিক কমিটমেন্ট করেছেন আমার হয়তো বা দুর্বলতা আছে আমি রাজনীতিভাবে জড়িত না আমি জানি না তারা কি করছে দৃশ্যতে আমি কিছু দেখিনি না না তারা কিছু করছে না আমি সেটা জানি না আমি বলবো পলিটিক্যাল ব্লাফ এটা পলিটিক্যাল ব্লাফ আমি বলি না এগুলার কোনো রেজাল্ট আইছে না সব ভাই যদি ব্রিটিশ হাই কমিশনার মুবইবার ব্যাপারে এই যে মানুষরে অন্যায়ভাবে তারা রিফিউজ করে একজন মানুষ আমি জাস্ট রিসেন্টলি একজন মানুষের ভিসা আনাইয়া দিছি আও জুডিশিয়াল রিভিউর মাধ্যমে হাইকোর্টে চ্যালেঞ্জ করিয়া বিচারা 1986 থেকে অদেশ আইরা সোফার 13 বার আইসন তাইলে রিফিউজ করে দিছে যে তুমি বেশি গণ গণ ইউনাইটেড কিংডম আইরায়
আমরা মনে করি তুমি এইবার গেলে ফিরতেই তাই না, তো চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করা বাদে এখন তারা রিপ্লাই দিছে কারণ কোর্টে থাকি উদয় যে তারার তো লিগ্যাল ডিপার্টমেন্ট ইনভলভ হয়ে যায় যখন একটা কেস জুডিশিয়াল রিভিউর মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়, তো কোর্টে হয়তো তারা লিগ্যাল ডিপার্টমেন্টে অ্যাডভাইস করছে এই তোমরা সামনে দিয়ে যাইও না, তো যেটারে কনসেন্ট অর্ডার হয় তো কনসেন্ট অর্ডারও কইছে যে বিচার দিব লগে আমারে যে আমার ক্লায়েন্টে যে লিগ্যাল ফি দিছে না ওগুলো দিয়া দিব। এখন ইলা একটা কেস নাই সব ভাই, অনেক কেস, কিন্তু দুঃখ লাগে এমপি এগুলোর কেসটা কিন্তু কোনো হেল্প পান না, এভরিথিং ইজ ইয়েস। এখন আপনারে একটা এক্সাম্পল দিব আমি ওই সাবজেক্টের উপরে, একজন ক্লায়েন্টে ইয়া কইলা আমারে রিসেন্টলি তাজ ভাই আমি আমার লোকাল এমপির কেসটা এই সিটি এনজি, উনি কিন্তু ব্রিটিশ এমপি, ইনি বাঙালিও নাই, তো ফরফ সপ্তাহ দেখা যায় আরো ক্লায়েন্ট আইসে সেম সাবজেক্ট লইয়া, এখন দুই পার্টির মাঝে কনফ্লিক্ট, এখন আমরা সলিসিটার হলে তো চেক করতে হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন সেকেন্ড ক্লায়েন্টে বললাম ভাই আমি তো এই কাম করতাম পারতাম না কারণ ই এমপি সাহেব সিটি দিস হয়নি, কে সি কিন্তু অলরেডি আমি নিচে গি, তো তাই কিলা সিটি দিলা কইলা এমপি সাহেব তাজ ভাই কইসেন যে সময় যাই আমি তো গত সপ্তাহ সিটি দিছি ও পার্টির, তো তুমি তাই নো আইসো তোমার তান্ডাও সিটি দিতে হবে সাপোর্টিং করি কারণ এটা তো আমার জব। যখন দিল্লিতে গেল দেওয়ার পর তার সলিসিটর পক্ষ থেকে তাজ ভাই লিখেছিলেন তেরেসা মেয়ের কাছে যে এই এই কারণে হচ্ছে এত হারে বেড়ে গিয়েছে সিলেটে প্রায় 98% রিফিউজাল রেট, এইসব তথ্য দিয়ে এবং কিছু কি করেছে কি নাম নাই ডেট অফ বার্থ নাই রিফিউজাল দিয়ে দিয়েছে, মানে ফরম্যাট তো কাট পেস্ট করতে পারে না, নকল ভালো মতো করতে পারে না, এইসব উদাহরণ দিয়ে একদম পাঁচটা উদাহরণ দিয়ে দেওয়ার পর তেরেসা আমি কিন্তু উত্তর দিয়েছিলেন, এদিক থেকে কিন্তু হোমওয়েস খুব ভালো উত্তর দেয়, বলেছে না এটা অনেক কাজ গিয়েছে আমাদের ব্যয় সংকোচন আছে অস্টারিটির বিষয় আছে এইসব বলে নয় ছয় আমাদের বুঝিয়ে দিয়েছে, ওটার বিরুদ্ধে কিন্তু আমরা হাইকোর্টে যেতে পারবো না, যা বলবো না কি সুন্দর উত্তর দিয়েছে তোমার মন্ত্রী, তাহলে এই উত্তরগুলো যে তাজ ভাই বলো না কনসেপ্ট ওয়ার্ড তারা কিন্তু ওই লিগাল অফিসটা ভেরি স্ট্রং জুডিশিয়াল রিভিউ যে এটা তারা মেরিট অ্যাসেসমেন্টটা করে উল্টা টাকা দিয়ে দিবে আপনাকে কিন্তু জাজমেন্ট নিতে দেবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাসির ভাই। প্রিয় দর্শক আমরা যে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আমরা মানে আমি একটু কথা বলতে চাই আমাদের যারা এমপি রয়েছেন এখানে আমাদের বাঙালি তিনজন এমপি রয়েছেন তারা ব্রিটিশ হাই কমিশনের যে বিসা সেকশন যেটি দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটার ব্যাপারে তারা কি করেছেন, আমি বেশ আগে একটি প্রোগ্রামে আমি বলেছিলাম যে তারা যদি কোনো কিছু করে থাকে তাহলে আমাদেরকে জানানোর জন্য, কিন্তু আমাদেরকেও তারা জানান নাই এবং আমার মনে হয় না তারা করেছেন, এবং যদি না করে থাকেন তাহলে দয়া করে আমাদেরকে একটু জানাবেন কারণ এখন বর্তমানে টাওয়ার হ্যামলেটসে লেইবারের জয় জয়কার চলছে, মেয়র লেইবার, কাউন্সিলর লেইবার, এমপি লেইবার, সব লেইবার, কিন্তু টাওয়ার হ্যামলেটসের মানুষ কিন্তু এর আগেও আমরা যারা মানে টাওয়ার মিসে বসবাস করি তারা কিন্তু একসময় মুখ ফিরিয়ে নেয় অনেকের কাছ থেকে, লেবারের কাছ থেকেও ফিরিয়ে নেয়, কনজারভেটিভ পার্টির কাছ থেকেও ফিরিয়ে নেয় এবং ফিরিয়ে নিয়ে তখন অন্য কিছু চিন্তা ভাবনা করে। আমাদেরকে লেবার পার্টির যারা এখানে ক্ষমতায় আছেন দয়া করে আমাদেরকে অন্যদিকে ঠেলে দিয়েন না, আপনারা আপনাদেরকে যদি ইমেইল করা হয় আপনারা যদি উত্তর দেন না এবং আপনারা কি করেছেন ব্রিটিশ হাইকমিশনের বিচার সেকশন নিয়ে আলতাওয়ালি পার্কে যারা বক্তৃতা দিয়েছেন তাদের উচিত না যে পাবলিককে যে আমরা এই করেছি আমরা ব্যর্থ হয়েছি বা আমরা সফল হয়েছি এরকম কিছু বলার। প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, থ্যাংক ইউ। বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক আমরা কথা বলছি ইমিগ্রেশনের যেসব অ্যাপ্লিকেশন যেটা করা হয় এগুলার পয়সা বাড়িয়ে দিয়েছে এবং আমরা কথা বলছি সেটি নিয়ে, কিন্তু কেউ এ ব্যাপারে আমার মনে হয় খুব একটা কনসার্ন না, যার কারণে কেউই ফোন করে জানতে চাননি কেন বাড়িয়ে দিয়েছে এবং এটা বাড়ালে কি ক্ষতি হতে পারে। আমার মনে হয় সবারই টাকা পয়সা আছে এবং আপনারা ফিস বাড়লেও আপনারা বোধার না। আরেকটি ব্যাপার এখানে উঠে এসেছে প্রিয় দর্শক, মেয়র টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচনের আগে আলতাওয়ালি পার্কে তিনজন লেইবার এমপি, একজনের নাম হচ্ছে রুশনারা আলী,
তিনি হচ্ছেন টাওয়ার এমলেটসের বেতাঙ্গিন বড় এমপি রূপা হক, যিনি ইলিঙ্গের, এবং টিউলিপ সিদ্দিকি। এই তিনজন আলতামালি পার্কে বক্তব্য দিয়ে বলেছিলেন যে ব্রিটিশ হাই কমিশনের ভিসা সেকশন যেটি দিল্লিতে চলে গিয়েছে সেটির ব্যাপারে তারা কাজ করবেন। মেয়র নির্বাচনের প্রায় দুই বছর মধ্যে চলে গেছে নাকি রাশিদ ভাই? হ্যাঁ, প্রায় দু বছর চলে গেছে। আমার জানতে খুবই ইচ্ছা করে যে মাননীয় এমপি মহোদয় আপনারা কি করেছেন, যারা এই বক্তব্য দিয়েছিলেন সেটা কি শুধু পলিটিক্যাল বক্তব্য ছিল না পলিটিক্যাল ব্লাফ ছিল, আমাদেরকে একটু জানান প্লিজ, কারণ আমরা জানতে চাই। আর যারা সেদিন এই বক্তব্য শুনেছিলেন তারা দয়া করে এইসব এমপিদের কাছে আপনারা একটি ইমেল দেন এবং পারলে আমাকে সিসি দিয়েন, কারণ আমাদের তো তাদের সাথে দেখা হয়, অনেক সময় ইচ্ছাকৃত হয়, অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও হয়। ইচ্ছার বিরুদ্ধে হয় মনে করেন, অনেক সময় যেতে চাই না অনেক মিটিংয়ে অনেক প্রোগ্রামে, কিন্তু আমাদেরকে যেতে হয়, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি আমাদের অনেকের সাথেই কম্প্রোমাইজ করে চলতে হয়। প্রিয় দর্শক, লেবার পার্টির ব্যাপারে কিছু বললে অনেক সময় ফোন আসে, অনেক সময় ফোন করে ফেলেন সৈয়দ মনসুর উদ্দিন, মেয়রের পলিটিক্যাল অ্যাডভাইজার। যদি সৈয়দ মনসুর উদ্দিন সাহেব আপনি না ঘুমিয়ে থাকেন তাহলে আপনার মেয়র সাহেবকে কালকে জিজ্ঞাসা করেন আলতাবালি পার্কে যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে ব্রিটিশ হাই কমিশনের ভিসা সেকশন যেটি ডাকাটা দিল্লিতে চলে গিয়েছিল সেটার ব্যাপারে আপনার আপনাদের দলের এমপিরা কি করেছেন আমাদেরকে একটু জানায়েন প্লিজ, আমরা জানতে চাই। এবং যারা কোনো কিছু করতে পারেন না আপনারা দয়া করে ওই সব পলিটিক্যাল বক্তব্য আমাদেরকে দিয়েন না এবং আমাদেরকে শোনায়েন না। আরেকটি ব্যাপার এই ফিসের ব্যাপারে, যে ফিস যেটা হোম অফিস বাড়িয়ে দিয়েছে, আপনারা যে যেখানে আছেন আপনাদের লোকাল এমপি এমপির সাথে আপনারা কথা বলতে পারেন, আপনাদের কনসার্ন যে আপনারা এটি জানিয়ে দিতে পারেন। যারা এই দেশে অবৈধভাবে বসবাস করেন এটি তাদের বিষয় না, শুধু যারা বৈধভাবে বসবাস করেন তারাও কথা বলতে পারেন, কারণ এটি একটি অমানবিক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াচ্ছে। একজন মানুষ সে কাজ করতে পারবে না, একজন মানুষের তার থাকার জায়গা থাকবে না, কিন্তু তাকে অ্যাপ্লাই করতে হলে £3,426 তাকে পে করতে হবে। কিন্তু অমানবিক আইন কেন হবে? আমরা কি যে দেশে বসবাস করি সেখানে কি মানবতা নেই? মানবতা তো থাকতে হবে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কোনো কিছু করা যায় না। এখন এখনও তো সূর্য পূর্ব দিকে উঠে নাকি, দিন পরে তো রাত আসে নাকি ভাই? হ্যাঁ, এখন আসে। তাহলে আইন কানুন নাই মানে কেন্দ্রের জন্য আসে না? হ্যাঁ, ইমিগ্রেন্টদের জন্য আসে। এবারে ইমিগ্রেন্টরা কি মানুষ না? এরা এদের রাত থাকে, এদের দিন হচ্ছে না। শুধু সেটা না, একজন অ্যাপ্লিকেশন করার পর একটা আইনের ধারা আছে কি থ্রি সি লিভ বলা হয়, অর্থাৎ আপনার একটা ভিসা আছে, ভিসা থাকা অবস্থায় আর একটা অ্যাপ্লিকেশন করলেন, যতদিন পর্যন্ত ওই অ্যাপ্লিকেশনের সুরাহা না হবে আপনার স্ট্যাটাস কো থাকবে, আপনার রাইট টু ওয়ার্ক থাকবে, এই কাজের অধিকার বন্ধ করে দেয়। আইনে আছে সবকিছু আছে, বলুন না কাজ করতে পারবো না, যার ফলে জীবন দুর্বিষহ করার জন্য যা যা করা দরকার প্রতিটা জিনিস করা হচ্ছে। আর একটা অসুবিধা হয়ে গেছে যে আপনি যেটা বললেন আমি 100% একমত, এমপি সাহেবদের কাছে এরকম 10টা চিঠি গেলে তাদের কিন্তু টনক করে, কারণ তারা তো প্রতিনিধি। আমরা কিন্তু এমপি সাহেবের সাথে যোগাযোগ করি না, আমরা একটা শুধুমাত্র ক্যারেক্টার সার্টিফিকেট নেই বা আমরা হয়তো বা বলে যে তাকে ইমিগ্রেশন দিয়ে দাও, তাকে আমার যে জীবনের জন্য যে ইমিগ্রেশন ফিটা বেড়ে যাচ্ছে এটা দুর্বিষহ, আমি এটা ম্যানেজ করতে পারবো না, এই তথ্যটা আমরা দেই না এমপি সাহেবদের কাছে। আপনার সাথে এটার সাথে আমি একমত সোহেল ভাই। থ্যাংক ইউ। কন্ট্রোল রুমকে অনুরোধ করছি, কোনো কলার আছেন লাইনে? কলার আসসালামু আলাইকুম, কলার কি লাইনে আছেন? কলার মাতুগা, হ্যালো কলার আসসালামু আলাইকুম, কলার কি লাইনে আছেন? লাইনে আসছেন না যাচ্ছেন তো? কলার আসসালামু আলাইকুম। ভাই আপনার যদি হোম অফিসেও কোনো কেস টেস যদি না থাকে, এখন বিয়ার রেজিস্ট্রেশনও লাগে, লোকাল যে রেজিস্ট্রারি অফিস আছে যে কাউন্সিলর, ওখানেও আপনি নোটিশ দিতে হইব, দিলে তারা এটা প্রসেসিং করব। এখন আমরা ক্লায়েন্টগুলোকে নর্মালি অ্যাডভাইস করি না, কারণ নোটিশ দিলে এখন দেখা যায় নতুন আরও সিস্টেম হয়েছে, সকালবেলা 7টার সময় ইয়ে ঘর থেকে অ্যারেস্ট করে লইয়া যায় গিয়া না জানে গিয়া,
যে তোমার ইমিগ্রেশন ঠিক নাই, তোমার বিয়ার পারমিশন দিতাম নাই, তোমার আমরা ডিটেন করিলাম। তো আপনার যদি কোনো কিছু রানিং অবস্থায় থাকে হোম অফিসতে, আপনি চেষ্টা করুক বাংলাদেশ হাই কমিশন তাকে পাসপোর্ট একটা বানাইয়া রেজিস্ট্রেশন করা লাগিয়াকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনি লাইনে আমার লাগে। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কোলা কি লাইনে আছেন? কোলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? আমার এখন কাজিন নাকি ও প্রায় বছর গ্রামে লিগেল হয়েছে, আর তারা ভাই বোনও আছেন, তারা সব এখন একটা প্রায় 10 বছর হয়ে গেছে, ওদের হে ব্রিটিশ হয়ে গেছে, এখন হে হাউজিং বেনিফিট খাই বলি কথাটা জানতে পারতাম। হাউজিং বেনিফিট পাইতো না কেন? আপনারাও চাইলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবো, এবং হোম অফিসে একটা আলাদা অ্যাপ্লিকেশন করা যায় যে আপনারা রেস্ট্রিকশনটা তারা লিফট করে দিলাই তো মিটিগেটিং সবটা এক্সপ্লেন করলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। বাট না দেয় না যদি যে ব্রিটিশ সিটিজেন এ তার রাইটস সব বেনিফিট নিতে পারবো, আর ইগোরও যারা ইমিগ্রান্টস আছেন তারা তাহলে কোনো অসুবিধা হইতো না। থ্যাংক ইউ। আর ওকে অপরটা বেনিফিট নিতে পারবো এখানে হেলথ বেনিফিট আছে কিন্তু এভরি এভরিথিং হি ইজ এনটাইটেলড টু ক্লেম বিকজ ইজ এ ব্রিটিশ সিটিজেন। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সালাম, থ্যাংক ইউ ফর ইউ নাও লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি আসলে তাজ ভাইকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম, দুঃখ হলো অনেক সময় লাইনে রেখে কেটে দিয়েছে। যাই হোক, আমি অনেক উপকার পেয়েছি তাজ ভাই এর মাধ্যমে, আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। আমি লিস্ট থেকে বলছি, এবং ওনার কাছে অনুরোধ অন্তত সপ্তাহে না হলে মাসে একদিন একটি অফিস খোলার জন্য লিস্ট অথবা আশেপাশে আপনার লিস্টের আশেপাশে করতে বলতেছে। হ্যাঁ বাবা দেব কা বউ দেব কা, অলরেডি তো আমি আরো দুইটা শহরে করতেছি, কার্ডিফ, কোভেন্ট্রি, এন্ড ইনশাআল্লাহ আমরা বার্মিংহামে শিফট করতেছি। এখন লিস্টে করার জন্য সম্ভব হবে না ভাইয়া। থ্যাংক ইউ ফর ইউর এসএমএস, অ্যান্ড আমরা চেষ্টা করব। আমরা তো লন্ডন থেকে যাই আপনাদের এলাকায়, তো বার্মিংহাম পর্যন্ত গেলে তো লিস্ট তো আর বেশি দূর না, আপনি লিস্ট পর্যন্ত চলে যান। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। দয়া করে আমার মোবাইলে কেউ ফোন করবেন না প্লিজ, আমার মোবাইলে এমনি কি বলে চার্জ চলে যাচ্ছে। থ্যাংক ইউ ফর, থ্যাংক ইউ ফর গুড প্রোগ্রাম। মে আই আস্ক অ্যাবাউট দ্য ফিস? Fee is that for disabled person also? এটা যদি ওরা একটা প্রভিশন রাখছে, আপনারা যদি অরিজিনাল হোম অফিসের অ্যাপ্লিকেশনে যদি ফি এক্সেমশন পান, তাইলে আপনাদের আপিলের ফি এক্সেমশন হবে, এবং এই এক্সেমশনটার কিছু ক্যাটাগরি আছে, আপনারা প্রুভ করতে হবে হোম অফিসের কাছে যে আপনারা ডেস্টিটিউট, আপনারা পে করতে পারবেন না। এবং নাশিদ ভাইয়ের সাথে এটা নিয়ে আমার খুব একটা ঝগড়া আছে, উনি বলেন যে এটা অ্যাপ্লাই করলে হয়তো কনসিডার করবে, আর আমি বলি এগেইন মাই ওয়ার্ড, আই ওয়াশ একটা শুধু একটা প্রভিশন রাখছে যে পাবলিককে দেখানোর জন্য ওই ফি ওয়েভারটা ওরা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস ওরা এক্সারসাইজ করে, এবং এই ডিসেবল মানুষকেও হোম অফিসে এটা অবাস্তবিক নাই বলতে পারে অ্যাপ্লিকেশন করলে, তুমি তো ডিসেবিলিটি বেনিফিটস পাইতেছো টপ অফ আদার বেনিফিটস, তাইলে ফি দিতে পারবে না কেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি আপনি কিন্তু আমার এসএমএস এর জবাব তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই, কারণ সময় নেই আমাদের প্রোগ্রাম। সালাম শুয়েব ভাই, মাই কোয়েশ্চন ইজ ইফ সামওয়ান কাম ইন দিস কান্ট্রি জানুয়ারি 1998, হোয়েন হি ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার 20 ইয়ার্স ল, ইজ ইট জানুয়ারি 17 অর জানুয়ারি 18? 18, জানুয়ারি 18। থ্যাংক ইউ।
Thank you. Caller, আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন. Thanks bhai for your excellent program about immigration. সময় উপযোগী. Thank you আপনাকেও. শুধু কল করছে আপনাকে. শুধু কল করছে লোকজন আপনাকে. হ্যাঁ, এই যে মানে ফোনে আপনারা যারা ফোন করতেছেন দয়া করে আমার মোবাইলে ফোন করবেন না প্লিজ. সালাম ভাই, can you please tell me what kind of আবার কল. IELTS exam. Need for citizenship application and what kind of papers? I got biometric card valid for 2024, please. I need some advice. Thank you. আপনার যদি ইন্ডিপেন্ডেন্ট রিমেন হয়ে যায়, লাইফ স্কিলস পরীক্ষাটা দেন B1 অথবা যেটা 5.5 চারটা মডিউলে পেলেই আপনার হয়ে যাবে. ওটা আপনি যদি ইসে দেখেন, এই যে গুগলে লেখেন অ্যাপেন্ডিক্স ও হোম অফিস, লিস্টটা পেয়ে যাবেন এবং ওটা দেখতে পারবেন যে B1, C1, C2 এগুলো পেলেই আপনার হয়ে যাবে. ধন্যবাদ. আপনার যেহেতু ইংলিশটা আমি লেখা ভালো দেখলাম এবং আপনি অলরেডি ইন্ডিপেন্ডেন্ট লিফট রিমেন্ট পেয়েছেন, আপনার আগেরটাও যদি B2 হয়ে থাকে সেল্টার, এটা দিয়ে আপনি আপনার সিটিজেনশিপ করতে পারবেন. থ্যাংক ইউ, থ্যাংক ইউ. প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা আজকে অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে ইমিগ্রেশনের ফিস বাড়িয়ে দিয়েছে তারা, যেসব অ্যাপ্লিকেশন আপনারা আগে কম পয়সায় করতেন, যেটি আমি প্রোগ্রামের শুরুতে বলেছিলাম যে প্রোগ্রাম অ্যাপিল টাইপ বা অ্যাপ্লিকেশন ফর এ ডিসিশন অন দিস পেপার্স যেটি 80 পাউন্ড ছিল সেটি 490, অ্যাপ্লিকেশন ফর অ্যান ওরাল হেয়ারিং 140 পাউন্ড যেটি ছিল সেটি হচ্ছে এখন 800 পাউন্ডস, অ্যাপ্লিকেশন ফর দ্য ফিট অফ পারমিশন টু অ্যাপিল টু দ্য ইউটিউটি মানে কি আবার ট্রাইব্যুনাল, ওকে 455, অ্যাপ্লিকেশন ফর দ্য ইউটি ফর পারমিশন টু অ্যাপিল টু ইউটি, আগে যেখানে ছিল কোনো পয়সা ছিল না সেখানে হচ্ছে 350 পাউন্ডস, অ্যাপিল হেয়ারিং যেখানে আগে পয়সা নিত না সেখানে হয়েছে 510 পাউন্ডস. তাইলে দেখা যাচ্ছে যে ওরা মানে মানুষের ক্রয় ক্ষমতা যদি থাকে, মানুষ যদি কিনতে পারে কোনো জিনিস, তাহলে সেটার যদি দাম বাড়ে, একটি 10 টাকার একটি জিনিস বা 10 পাউন্ডের একটি জিনিস যদি 20 পাউন্ড হয় বা 15 পাউন্ড হয় অনেক সময় মেনে নেওয়া যায়, কিন্তু 10 পাউন্ডের জিনিস যদি 1000 পাউন্ডস হয়, 500 পাউন্ডস হয়, তাহলে ইট ইজ টু মাচ, এত অন্যায়। তো আল্লাহ তো একজন আছেন, আল্লাহ তো সহ্য করবে না নাকি? আপনারা হয়তো সহ্য করে ফেললেন, আপনাদের টাকা পয়সা আছে, আপনার নাই? না ভাই, আমার আমার মানে এত পয়সা নাই, আমি তো মানে আমি যদি মানে কি হইতাম এখন মনে করেন এই অবৈধ হইতাম বা ইলিগাল হইতাম, তাহলে এই টাকা দিয়ে তো কারো পক্ষে, আমার না শুধু কারো পক্ষে, অনেকের পক্ষে এটা সম্ভব না এসব কি করা। শহীদ ভাই, আপনি তো কমিউনিটির কাজ করেন, আপনি এটা নিয়ে একটা ক্যাম্পেইন গ্রুপ করেন এবং এইটা থেকে আপনি তো অনেক ইমোশনাল পলিটিক্সও নিয়ে আসছিলেন, আমরা চিন্তা করি যদি আপনাকে এমপি বানাই দিব। হ্যাঁ, নিরপেক্ষ এমপি কি নিরপেক্ষ এমপি। থ্যাংক ইউ নাসির ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আজকের মতো শেষ বক্তব্য। এইটা এমন জায়গায় চলে গিয়েছে, কনসালটেশনে কিছু হচ্ছে না, এমপি দিয়েও কিছু হচ্ছে না, যে বিচারের বানে নিভৃতে কাঁধে সেই অবস্থা চলে গেছে, দেয়ালে পেট ঠিকই গেছে। দেয়ালে একটা লোকের পেট পিঠ ঠিকে গেলে যেটা হয় সেটাই হয়, বিপ্লব হতে পারে, আউটবাস্ট হতে পারে, এছাড়া কিছু হবে না। মামলা করে জিতবো না, এমপিকে বলে জিতবো না, সরকারকে বলে জিতবো না, কনসালটেশনে বলে জিতবো না। আপনার এখানে এসে আমার বলা একটাই যে আছে, সোহেব ভাই একটু চান্স দিয়েছেন, বলছি যে আমরা সব চেষ্টা করছি, কিছুই হচ্ছে না, কেউ কলও করবে না, যে টাকা দেবে সেও কল করবে না, আমরা বলে কয়ে কি করলাম বলেন, কই দাঁড়ালাম বলেন। তাহলে কি মানে একটা যেটি নাসির ভাই বলছেন যে সরি তাজ ভাই যেটি বলছেন যে ক্যাম্পেইন স্টার্ট করার জন্য, ক্যাম্পেইন স্টার্ট করার জন্য 9 জুলাই 2012 আমরা পার্লামেন্টে গিয়েছি, ওই আইনটা এখনো উচ্চ আদালত আছে, 4.5 বছর হয়ে গেল, তার জবাব কি পাচ্ছি আপনি বলেন? ক্যাম্পেইন গ্রুপ করেন, আমি 100% একমত। তা আপনারা যদি দেওয়ানি মামলা করেন তাহলে তো সময় লাগবে, বাংলাদেশের দেওয়ানি মামলা আছে না, বিচারি বানে নিভৃতে কাঁদবে, আমরা আপনারা মানে কিছুতে আসতে পারবো, স্পেশাল ট্রাইব্যুনাল এগুলা হয় না এখানে, ওটা এই দেশে হয় না, হয় না, না শুনলাম না, টাকা পয়সা দিলেও কাজ হয় যে মানে রাতে কোর্ট বসানো যায়, আপনাদের কিছু করার নাই, যাদের বাসা নাই লোকাল পার্কে গিয়ে টেন্ট করে ওখানে থাকবেন, তারপরে পুলিশ অথরিটি ইনভলভ হবে, সোশ্যাল সার্ভিসে নিয়ে আপনারা বউ বাচ্চা সবাইকে রাখবে, দিস ইজ ওয়ান ওয়ে ফরওয়ার্ড ইন রিলেশন টু দিস। রাস্তায় নামতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে,
এটা হয়তো অনেকে জানতেছেন না এটা কতটুকু আপনারা এফেক্টেড হইতেছেন, এটা ইনশাল্লাহ ইন দ্য কামিং উইকস আপনারা জানতে পারবেন যখন আপনারা পার্সোনালি এটা নিয়ে এফেক্টেড হবেন। এবং লাস্টলি এটাই বলবো শোয়েব ভাই, এই যে শার্প ফি ইনক্রিজটা, এটা অন্যায়, অত্যাচার এবং কনস্ট্রাকটিভভাবে হোম অফিসের এই মেসেজটাই হচ্ছে টু অল দ্য ইমিগ্রান্টস, গেট আউট অফ আওয়ার কান্ট্রি, ডু নট কাম টু আওয়ার কান্ট্রি। কারণ একজন এমপ্লয়ার যদি একজন এমপ্লয়িকে ডিসমিস করতে চায়, সে 114টা রিজন সে বাইট করতে পারবে টু ডিসমিস দিস পারসন, ওনার কিন্তু কিছু বলার থাকবে না। ঠিক তেমনি ওদের হাতে পাওয়ার আছে, এরা আইন ক্রিয়েট করবে, ফি জিও করবে, যেটা শোয়েব ভাই এক্সাম্পল দিছিল, চেয়ার জায়গায় থাকবে কিন্তু চেয়ারের নিচে আগুন দিয়ে দিবে, এই চেয়ারে বসতে পারবে না। তো এমনই আইন আছে, তুমি চেষ্টা করো কোনো কাজ হবে না। যেমন রেস্টুরেন্টের ওয়ার্ক পারমিট শর্ট লিস্টের আছে, অ্যাপ্লাই করো, দিবে না ইফ ইউ ক্যান, কিন্তু আমাদের এমন একটা ক্রাইটেরিয়া, নোবডি ক্যান বেনিফিট আউট অফ ইট। তো ইন দ্য কামিং উইকস দর্শক আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা এটা শেয়ার করব, ইট ইজ এ পাবলিক ইস্যু, আপনারা এটা নিয়ে স্টাডি করেন, আপনারা যে যে অ্যাঙ্গেল থেকে পারেন এটা নিয়ে আপনারা ক্যাম্পেইন করেন, ডেমনস্ট্রেশন করেন। লয়ার হিসাবে আমাদের হাত বাঁধা, আমরা অনেক কিছু চাইলেও বলতে পারি না, চাইলেও করতে পারি না। থ্যাংক ইউ মাসিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ আমাদের নিউজ চলে এসেছে, আমরা নিউজে যাব একটার দিকে। লাস্ট যে এসএমএসটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে যে পপুলার, যেটি আমাদের পাশে, আমরা যে যেখান থেকে প্রোগ্রাম আমরা লাইভ করছি সে এই জায়গায় ইস্ট লন্ডনের পপুলার, পপুলারের এমপি সাহেবকে একবার ইমেইল করেছিলাম, সাথে সাথে উত্তর পেয়েছি। সর্বোপরি উনি নিজে ইমেইল করে জানতে চেয়েছিলেন আমার কাজ। আমি বুঝতে পারছি আপনি যিনি এসএমএস করেছেন তিনি পপুলারে থাকেন এবং জিম ফিস প্যাট্রিক এমপির সাথে হয়তো তিনি যোগাযোগ করেছিলেন। জিম ফিস প্যাট্রিক এমপিকে যদি আমি রাত একটার সময় ইমেইল করি তাহলে সেটি 6টা বা 6:30 সকালে, 6:30 ইন দ্য মর্নিং অথবা 7 o'clock ইমেইলের রেসপন্স পাওয়া যায়। এবং জিম ফিস প্যাট্রিক এতটাই ভালো মানুষ যে যে কাজে আপনি মানে তাকে ইমেল করেছেন বা ফোন করেছেন সেটা হয়েছে কিনা পরবর্তীতে তিনি জানতে চান। এবং আমাদের যারা এমপি হন অনেকেই ইদানিং আমাকে অনেকেই দূষেন যে আপনি অনেক প্রোগ্রামে যান না, আমি দেখেছি অনেক প্রোগ্রামে গিয়ে আমার কোনো লাভ হয় না, রিপিট প্রেসক্রিপশন যেটি সেরকমই হয়, আমাদের এমপিরা উত্তর দেন না, ইমেল করলে উত্তর দেন না, ফোন করলে উত্তর দেন না অনেক সময়। এবং এটি দিনের পর দিন আমরা কিন্তু অভিযোগ পাই, আমরা বলি না, আজকে বলতে বাধ্য হচ্ছি, মাননীয় এমপি যারা রয়েছেন আপনারা দয়া করে মানুষকে মানুষ হিসাবে ট্রিট করবেন, একজন যদি ইমেল করে তাহলে তার ইমেলে রেসপন্স করেন প্লিজ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ফিসের ব্যাপারে কথা বলেছি কিন্তু আপনারা কেউ ফিসের ব্যাপারে আপনারা কোনো কথা বলেননি বা কেউ প্রশ্ন করেননি। আমরা আপনারা যেটা করতে পারেন সেটি আমি বারবার বলছি যে আপনাদের লোকাল এমপির সাথে কথা বলতে পারেন। তাজ ভাই যেটি বলছেন যে আমরা ক্যাম্পেইন করতে পারি এবং আগামী 10 তারিখ থেকে এটি কার্যকর হয়ে যাবে, আপনারা যারা ক্যাম্পেইন করতে চান আপনারা সংঘবদ্ধভাবে ইউনাইটেডলি আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে আমরা যতটুকু পারি মিডিয়া সাপোর্ট যেটি আমরা চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে আপনাদেরকে করতে আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।